পডকাস্ট চ্যানেলে আপনাকে স্বাগত। ধ্যায়ং স্তবং স্তস্য যশস্ত্রী সন্ধ্যং বন্দে গুরুশ্রী চরণারবিন্দম আজানুলম্বিত ভুজৌ কনকাবধৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্বরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ নমস্ত্রিকালসত্তায় জগন্নাথ সুতায় চ সভৃতায় সপুত্রায় সকলত্রায় তে নমঃ বরহাভিরামভিরামং মৃগমদতিলকং কুণ্ডলাক্রান্তগণম কন্যাক্ষং কম্বুকণ্ঠম স্মিতশুভগমুখম স্বাধরেণস্তবেণু শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিকরবসনম ভূষিতং বৈজয়ন্তা বন্দে বৃন্দাবনস্থং যুবতীশতবৃতং ব্রহ্ম গোপাল বিষম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী ত্বাং নমামি হরিপ্রিয়ে মূকাং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম ইয়ৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবং বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ ইয়ং প্রব্রজন্তমনুবেতমবেতকৃত্বম দৈপায়ন বিরহকাতরয়াজুহাব পুত্রেতি তন্ময়তয়া তরবভিনেদু স্তং সর্বভূতহৃদয়ং মুনিমানতোষ্মি যস্যানুভাবমখিলশ্রুতিসারমেকম মধ্যাত্মদীপমতিতিতিরশতাং তমন্ধম সংসারিণাং করুণায়াহ পুরাণগুহ্যম তং বেশশূনুমুপজামি গুরুং মুনীনাং জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য জয় নিত্যানন্দ জয়াদ্বৈত চন্দ্র জয় গৌরভক্তবৃন্দ ভক্তগোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয় শুনিলে ভাগবতী কথা ভক্তি লভ্য হয় দুর্গমে পথিমেন্ধস্য স্খলৎপাদগতির্মুহু সকৃপা জ্যেষ্ঠিদানেন।
সন্ত সন্ত্যবলম্বন জয় জয় শ্রীরাধেশ নিতাই গৌর হরি সর্বধাম শিরোমণি শ্রী শ্রী নবদ্বীপ ধামে গৌরগঙ্গার তটে ভগবতী ভাগীরথী কুলে বসে বৈষ্ণববৃন্দ ভক্তবৃন্দ মাতৃবৃন্দের সান্নিধ্যে আমরা সাত দিন ব্যাপী শ্রী শ্রী ভাগবত মহাপুরাণের আলোচনা শ্রবণ কীর্তন সমারাধনার একটা সুযোগ প্রাপ্ত হয়েছি এই ঋতুরাজ বসন্তে। এই শোভন সময়ে মনুষ্য জীবনের সার্থকতা সাধু সঙ্গে হরিকথা শ্রবণে
সর্বোপরি ভাগবতী কথা। ঠিক জননী জাহ্নবীর তটে বসে অগণিত ব্রহ্মর্ষি দেবর্ষি রাজর্ষি কর্তৃক পরিবৃত মহাসভাতে ব্যাসনন্দন শ্রীল শুকদেব পরমহংস কুলমকুটমণি ব্রহ্ম শাপাভিভূত হৃদয় পরম প্রেমিক ভক্ত চূড়ামণি পৃথিবী গতি সম্রাট উত্তরানন্দন মহারাজ পরীক্ষিতকে শ্রবণ করার করিয়েছেন। প্রসঙ্গত সেই সুখভারতীর অনুসরণ ক্রমে এখানে ভাগবতী কথা সংক্ষেপে সূচিকায় কীর্তিত হচ্ছে। বিগত দিবস আমরা সপ্তম স্কন্ধ কথাসার ভক্তরাজ প্রহ্লাদের উপাখ্যান প্রহ্লাদ চরিত্র নৃসিংহদেবের আবির্ভাব হিরণ্যকশিপু নিধন লীলা প্রহ্লাদের স্তুতি নিষ্কাম ভক্তির প্রার্থনা ভাগবতীর প্রতিটি অক্ষরই প্রেমময় প্রেম বর্ষী। একটা শ্লোক যদি হৃদয়ে গেঁথে যায় জীবন বদলে যায়। গীতা চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবতের একটা পয়ার যদি হৃদয়ে বিদ্ধ হয় জীবনকে বদলে দেয়। বহির্মুখতার থেকে উন্মুখতা আসে, কৃষ্ণ ভজনে রুচি উদয় হয়, দেহাবেশ দূরে যায়। দুরন্ত দেহাভিমানী হচ্ছে, দেহাবেশী হচ্ছে সর্বনাশের মূল। তো এই ভাগবত শ্রবণে মননে কীর্তনে সেই দেহাবেশ দূরে যাবে, দাস ভাবের জাগরণ হবে। আমি কৃষ্ণের নিত্য দাস নিত্য সেবক, তোমাকে ভুলে তোমার নিত্য দাস আমি তোমাপাশরিয়া পড়িয়াছ ভবার নবে মায়াবদ্ধ হইয়া। কৃপা করি করমরে পদধূলি সম তোমার সেবক কর প্রভু দেহ তোমার সেবন। এই স্বরূপ বোধ নাম রূপ গুণ লীলা ধাম পরিকরে রুচির উদয় হবে, একেই বলা হচ্ছে শ্রদ্ধা, একেই বলা হয় নিষ্ঠা ভজনে রুচির। সেটা সাধু সঙ্গে শ্রবণ কীর্তনেই হবে, সাধু সঙ্গে কৃষ্ণ কথা কৃষ্ণ নাম এই মাত্র চাই। সংসার জিনিতে আর অন্য উপায় নাই। প্রহ্লাদ মহারাজের স্তুতি কি অপূর্ব! এবং সপ্তম স্কন্ধে উপসংহারে বর্ণধর্ম এবং আশ্রম ধর্মের বর্ণনা, চারি বর্ণ এবং চারি আশ্রম ভারতবর্ষেই আছে, পৃথিবীর আর কোথায়ও বর্ণধর্ম আশ্রম ধর্ম নাই ভারত ছাড়া। সেই বর্ণাশ্রম ধর্মের প্রাণ হচ্ছে ভক্তি ধর্ম বা ভাগবত ধর্ম।
ভক্তি। চারি বর্ণী চারি আশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে, সধর্ম করিয়াও রৌরবে পরিমজে। প্রহ্লাদ মহারাজ বললেন, বিপ্রাট দৃষট গুণযুতা দর বৃন্দ নাভ পাদার বৃন্দ বিমুখাত সপচম বরিষ্ঠ। চণ্ডাল কর্ম শ্রেষ্ঠ, যেহেতু সে ভক্ত সে নিজেকে তো উদ্ধার করবেই, একুশ কুলকে উদ্ধার করে নিয়ে যাবে। ভক্ত না হলে, ভক্তির উদয় না হলে নিজেকে তরানো যায় না, কাউকে তরাতে সহায়তাও করা যায় না। গুরু ভক্তির দ্বারা এই যে শাস্ত্রে দীক্ষা গুরু আর যত শিক্ষা গুরুগণ, শিক্ষা গুরুকে জানি কৃষ্ণের স্বরূপ, অন্তর্যামী ভক্ত শ্রেষ্ঠ এই দুই রূপ। দীক্ষা গুরু পাদ পদ্ম, শিক্ষা গুরু পাদ পদ্ম, বিদ্যাগুরু পাদ পদ্ম, এই গুরুত্রয়ের কৃপায় উপাসনায় পরিচর্যায় আজ্ঞা পালনেই ভক্তি লাভ হয়ে থাকে। আর সাধু সঙ্গে সেই ভক্তির পুষ্টি বা পরিপক্কতা সাধিত হয়। পরিপক্কতা সাধিত হয়, আস্বাদন হয় ভক্ত সঙ্গে। এতৎ সর্বং গুরু ভক্তা পুরুষ হি অন্যসাত। গুরু ভক্তির দ্বারা এই ঘোর কলিযুগেও অনেক কিছু লাভ করা যায়, অনেক এগিয়ে যাওয়া যায়। নৌকার মতো গঙ্গা যতই বিশাল হোক, গঙ্গা যতই বিশাল হোক না কেন, বর্ষার গঙ্গাই হোক, কিন্তু যদি নৌকা থাকে, লঞ্চ থাকে, স্টিমার থাকে, কেউ কি ভয় পায়? ঠিক তেমনি যদি উপযুক্ত দীক্ষা গুরু, শিক্ষা গুরু, বিদ্যা গুরু এবং উপযুক্ত সাধু মহাত্মার সমাশ্রয় জীবনে থাকে, তো যতই ঝড় তুফান হোক না কেন, যতই কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য রিপুর অত্যাচার থাক, যতই সেবাপরাধ নামাপরাধ বৈষ্ণব অপরাধ ধামাপরাধের অপরাধই হোক না কেন, সে নিশ্চয়ই ঠিকানাকে প্রাপ্ত হবে। সাধু সঙ্গেই সাধনেই অপরাধের ক্ষয় হবে, নাম করতে করতেই নামাপরাধ যাবে। গুরু বৈষ্ণবের পরিচর্যা সান্নিধ্যের দ্বারাই বৈষ্ণব অপরাধ যাবে,
বৈষ্ণব সঙ্গে সেবায় বৈষ্ণব অপরাধ যাবে, ধামে বাস করতে করতেই ধামাপরাধ ক্ষয় হবে। ধামাপরাধ কম বেশি আছেই, তা নাহলে ধামে এলেই তো প্রেম হতো, লীলা দর্শন হতো, ধামাপরাধ আছে বলেই হচ্ছে না। নামাপরাধ আছে বলেই হরিনামে চোখের জল আসছে না, ত্যাগ দৈন্যের উদয় হচ্ছে না, ঘোর নেশা কাটছে না, ভবরোগ। তেমনি শ্রীবিগ্রহ সেবা করতে করতেই সেবা অপরাধ করে যাবে। অপরাধ হচ্ছে বলে যে সেবা করব না, ধামে বাস করব না, বৈষ্ণব সঙ্গ করব না, নামাপরাধ আছে এই জন্য নাম করব না, তা নয়। যে বিষয়ে অপরাধ সেই বিষয়ের দ্বারাই অপরাধের ক্ষয় হবে। ওই ওষুধ যেখানে অপরাধ, যে বিষয়ে অপরাধ তিনি ঔষধ, সেই বিষয়টাই ঔষধ। এত সহজ সরল ভক্তি। ভাগবতের কাছেও অপরাধ আছে, গ্রন্থের কাছে অপরাধ আছে, কারণ গ্রন্থে প্রাকৃত বুদ্ধি, যেমন নামে প্রাকৃত বুদ্ধি নাম অপরাধ, গ্রন্থে প্রাকৃত বুদ্ধি গ্রন্থ অপরাধ, শ্রবণে অরুচিটাও অপরাধ। যেমন নাম গ্রহণে অপ্রীতি, নামে অরুচি নাম অপরাধ, ধামে অরুচি ধামাপরাধ, ভক্তে অরুচি ভক্তাপরাধ, সেবায় অরুচি অনাদর সেবাপরাধ, ভজনে রুচির অভাব এটা ভজনাপরাধ। তেমনি গ্রন্থে রুচি নাই, আজ গ্রন্থ তো সহজ সরল হয়ে গেছে, আজ পুস্তক ভান্ডারে গ্রন্থালয়ে লাইব্রেরিতে গ্রন্থ ভরা, রাস্তাঘাটে যেখানে সেখানে গ্রন্থ বিক্রি হচ্ছে, মূল্যবান গ্রন্থ। আগের দিনে তো এত গ্রন্থ পাওয়া যেত না, এত ছাপাখানা ছিল না, এত উন্নত মানের ছাপা ছিল না। হাতে লিখে ম্যানুস্ক্রিপ্টস হাতে লিখে নিতে হতো। চৈতন্য চৈতন্যমৃত চৈতন্য ভাগবত 150 বছর আগে ছাপা পাওয়া যেত না, গোস্বামী গ্রন্থ ছাপা পাওয়া যেত, তালপাতার পুঁতি, তুলট কাগজের পুঁতি, কাগজে সব ম্যানুস্ক্রিপ্টস এখনো মিউজিয়ামে আছে, সেগুলি এখনো মিউজিয়ামে সেই ম্যানুস্ক্রিপ্টস গুলো আছে, প্রাচীন লাইব্রেরিতে আছে, পুঁথি পুঁথিশালা, লাল শালু দিয়ে কাপড়ে কাপড়ে জড়ানো, লিখে নিতে হতো। গুরু ধরে গুরুর কাছে বসে শিখতে হতো। আজ যেমন ভাগবত বাজারের থেকে কিনে নিয়ে পড়ে আমরা বোঝার চেষ্টা করি, সেকালের দিনে সে সুযোগ ছিল না, বাজারে ভাগবত মিলত না। যিনি জানেন তার কাছে গিয়ে শিখতে হতো, সংস্কৃত ভাষা লিখে নিতে হতো, এরকম বাংলা ভাষায় অনুবাদ ছিল না, হিন্দি ভাষায় ইংরেজি ভাষায় অনুবাদ ছিল না। দিন দিন সরল হচ্ছে সবকিছু, কিন্তু তার পাশে পাশে অরুচিও বেড়ে যাচ্ছে। যত সরল হচ্ছে তত অরুচি বেড়ে যাচ্ছে, অনাদর অনীহা অবজ্ঞা বেড়ে যাচ্ছে। আজ ধামে আসা কত সরল, টুক করে রেলগাড়িতে নৌকাতে ধামে আমরা এসে যেতে পারি, বাসেতে। কিন্তু ধামের প্রতি ভালোবাসা কমে যাচ্ছে, ধামে আসতে মন চায় না। নবদ্বীপ ধাম তো একেবারেই সহজ সরল, কিন্তু নবদ্বীপকে নবদ্বীপে
পশ্চিমবঙ্গের অধিবাসীগণ তারা তো নবদ্বীপে প্রায়ই আসতে পারেন, নবদ্বীপে বাস করতে পারেন। নবদ্বীপ তো একেবারেই সহজ সরল ধাম, এত সুন্দর আবহাওয়া, জলবায়ু, এত ঘর বাড়ি। কিন্তু নবদ্বীপকে ধাম বলে মনে হয় না, মনে হয় না নদিয়া জেলা। গঙ্গাকে হরিদ্বারে গিয়ে দেখুন গঙ্গার প্রতি কি আকর্ষণ, কি ভিড়। অপরাহ্নকালে হরিদ্বারে হরকি প্রৌড়িতে গঙ্গার আরতি হয়, হাজার হাজার লোক গঙ্গা আরতি দর্শন করে। সেই গঙ্গাই তো, ওখানে গঙ্গা তো সংকীর্ণ না, এখানে অত এত বিস্তার না। কিন্তু সেই গঙ্গার প্রতি আকর্ষণ, শ্রদ্ধা, ভক্তি, যত গঙ্গা নিচে নামছেন সমুদ্রের দিকে যাচ্ছেন, তত তো বিস্তৃত হচ্ছেন, তত তো সুন্দর হচ্ছেন, তত তো চওড়া হচ্ছেন, গভীর হচ্ছেন। কিন্তু সেই যে আকর্ষণ, সেই যে শ্রদ্ধা, গঙ্গা যে সাক্ষাৎ নারায়ণ, সেই জ্ঞান আমার মতো ব্যক্তির যেন শিথিল হয়ে আছে, সেই আকর্ষণ। এটাই হচ্ছে মায়া বা মোহ, অজ্ঞানতা। যেমন নাম সংকীর্তনের অনন্ত মহিমা, কিন্তু নাম সংকীর্তনের প্রতি অনাদর, এটাই ভবরোগ। একেই মহাজন বললেন, পেয়েও আমি বঞ্চিত হলাম, পেলাম না, পরশমণি পেলাম না, কিন্তু পরশমণিকে পাথর মনে করলাম, ছুঁড়ে ফেলে দিলাম, পেয়েও আমি বঞ্চিত হলাম। এই প্রেম সিন্ধু অবতারে প্রেমে বিশ্ব ভরে গেল, কিন্তু পেয়েও আমি বঞ্চিত হলাম, বিশ্বাসের অভাবে। হেন সংকীর্তন রসে ত্রিভুবন মাতল, বঞ্চিত এহেন অধমে। শালগ্রামকে কেউ যদি পাথর মনে করে, গিরিধারীকে, বৃন্দাজিকে কেউ যদি তুলসীকে লঙ্কা গাছ মনে করে, গঙ্গাকে যদি একটা নালার জল মনে করে, মাতা পিতাকে যদি শত্রু মনে করে, গুরুজনকে, ভক্ত বৈষ্ণবকে যদি মানুষ মনে করে, প্রসাদকে যদি কেউ অন্ন ডাল মনে করে, হরিনাম হরিকথাকে যদি কেউ চিৎকার চেঁচামেচি মনে করে, আর ভজন সাধনকে কেউ যদি পাগলামি মনে করে, তো এ রোগের চিকিৎসা আছে? আছে, এখনো চিকিৎসা আছে। সেটা কি না সাধু সঙ্গ? ভাগবতে সেই সাধু সঙ্গেরই কথা। শুকদেবের সঙ্গ করছেন পরীক্ষিত, সমস্ত মুনি ঋষিগণ। পরীক্ষিতের সঙ্গ করছেন শুকদেব, আপনাদের সঙ্গ করছি আমরা। শুকদেব পরীক্ষিতের সঙ্গ করছেন, পরীক্ষিত শুকদেবের সঙ্গ করছেন, মুনি ঋষির সঙ্গ করছেন। উভয় পক্ষেই সঙ্গ তো একা হয় না, ভালোবাসা একা হয়।
দুই না হলে ভালোবাসা হয়, একা একা ভালোবাসা হয়। তো উভয় দিক, দুটি দিকই আছে। মৈত্রেয় ঋষির সঙ্গ করছেন বিদুর, বিদুরের সঙ্গ করছেন মৈত্রেয় ঋষি। সঙ্গ বলতে কি? ভালোবাসা, আত্মীয়তা। উনি এনার কথা মন দিয়ে শুনছেন, উনি এনার কথা মন দিয়ে শুনছেন। বিদুরের কথাগুলি মৈত্রেয় ঋষি মন দিয়ে শুনছেন, মৈত্রেয় ঋষির কথাগুলো বিদুর মন দিয়ে শুনছেন। মাঝখানে কাজ করছে ভালোবাসা। আপনাকে ভালোবাসলেই তো আপনার কথাগুলো আমি মন দিয়ে শুনব, বা আপনি আমার কথাগুলো মন দিয়ে শুনবেন, তা নাহলে তো উঠে হাঁটা দেবেন, বিরক্ত লাগবে। এই সাধু সঙ্গ, ভালো লাগার নাম সাধু সঙ্গ। সুতমুনির সঙ্গ করছেন সৌনকাদি ঋষি বৃন্দ নৈমিষারণ্যে, আর সৌনকাদি ঋষি বৃন্দের সঙ্গ করছেন সুতমুনি। বক্তা সঙ্গ করেন শ্রোতার, শ্রোতা সঙ্গ করেন বক্তার, উভয় পক্ষ। শিক্ষক শিক্ষকের সঙ্গ করছেন ছাত্ররা, ছাত্রগণের সঙ্গ করছে শিক্ষক মহোদয়গণ। ছাত্র না থাকলে শিক্ষকের মূল্য নাই, আর শিক্ষক না থাকলে ছাত্রের মূল্য নাই। এই জন্য ছাত্র না থাকলে তো কে শিক্ষক বলবে ওনাকে, আর শিক্ষক না থাকলে ছাত্র কে বলবে ওনাকে। এই জন্য ভক্ত না থাকলে ভগবান কোথায় থাকবেন, আর ভগবান না থাকলে ভক্ত কোথায় থাকবেন, এই তো কথা। মাতা পিতা না থাকলে পুত্র কোথায় থাকবেন, আর পুত্র না থাকলে মাতা তাকে মাতা পিতা বলা হবে? যার পুত্রই নাই তাকে কেউ মাতা পিতা বলে? সন্তান না হলে তাকে মাতা পিতা? তো ভক্ত না হলে ভক্তি, ভক্ত ভগবান, এইরকম ভাগবতে সর্বত্রই সংলাপ। সংলাপ মানেই সাধু সঙ্গ, সংলাপ বলতেই সাধু সঙ্গ। সাধু সঙ্গ শ্রী মহারাজ পরীক্ষিত প্রশ্ন করছেন অষ্টম স্কন্ধের প্রথমে, স্বয়ং ভুবস্যৈহ গুরো বংশোয়ং বিস্তরাশ্রুতঃ। হে গুরুদেব, আমি স্বয়ম্ভুব মনুর বংশ বিস্তার পূর্বক শ্রবণ করলাম স্বয়ম্ভুব মন্বন্তরীর কথা। ওনার তিন পুত্র, ওনার দুই পুত্র প্রিয়ব্রত এবং উত্তান পাতির বংশ, অনুবংশ শ্রবণ করলাম। এদিকে এবং ওনার যে তিন কন্যা আকুতি প্রসূতি দেবহূতি, তার পুত্র পৌত্র পরম্পরা আমি বিস্তার পূর্বক শ্রবণ করলাম স্বয়ম্ভুব মন্বন্তরীর কথা। ব্রহ্মার একটা দিনে 14টি মন্বন্তর হয়,
এখন বাকি 13টি মন্বন্তরের বিষয় শুনতে চাই। মনুন অন্যান বদস্যন, অন্য মনুগণের লীলা কথা শ্রবণ করা, মন্বন্তরাবতারের কথা শ্রবণ করা। মনুন অন্যান বদস্যন, ছয়টি মন্বন্তর অতিবাহিত হয়ে গেছে, এখন সপ্তম বৈবর্ষত মন্বন্তর চলছে। এই কল্পে, এই দিনে ব্রহ্মার এই দিন, ব্রহ্মার একদিনকে এক কল্প বলা হয়। তো এই কল্পে ছয়টি মন্বন্তর চলে গেছে 14টি মন্বন্তরের ভিতরে, এখন সপ্তম সংখ্যক মন্বন্তর চলছে, বৈবর্ষত মন্বন্তরে 28 সংখ্যক চতুর্যুগ চলছে। প্রতি মন্বন্তরে 71টি চতুর্যুগ হয়, এখন 28 সংখ্যক চতুর্যুগ চলছে। যখন যে কোনো শুভ কর্মে সংকল্প মন্ত্র উচ্চারণ করা হয় তখন এটা পূর্ণরূপে বলা হয় যে বৈবর্ষত মন্বন্তরীয় অষ্টাবিংশ চতুর্যুগে কলি প্রথম চরণে ভারত খণ্ডে আর্যাবর্তে, এইভাবে বলা হয়। যেমন নবদ্বীপ মন্ডলান্তর্গতে অমুক গ্রামে অমুক সংবৎসরে অমুক রাশিতে অমুক তিথিতে অমুক মাসে অমুক যোগে অমুক বাসরে, এইভাবে সংকল্প মন্ত্র উচ্চারণ করতে হয়। মন্ত্রটা অনেক দীর্ঘ, যে কোনো শুভ কাজে আগে সংকল্প মন্ত্র উচ্চারণ। এখন কততম কল্লব্দ চলছে, কলির কত বয়স হয়েছে, যেমন সম্বৎসর বলা হয়, বঙ্গাব্দ বলা হয়, গৌরাব্দ বলা হয়, পঞ্জিকায় সবই উল্লেখ আছে। আমাদের সনাতন ধর্মকে ঠিক ঠিক জানতে গেলে একটু লেখাপড়ার প্রয়োজন আছে। আজ সনাতন ধর্মের বেহাল হওয়ার অবস্থা, বেহাল হওয়ার কারণই হচ্ছে এই বিষয়ে লেখাপড়ার অভাব, চর্চার অভাব। আমরা পাশ্চাত্য ভাষা শিখে মোটামুটি একটা অর্থ উপার্জনের রাস্তা তো পাই, কিন্তু আমাদের সনাতন ধর্মে থেকে বহু দূরে সরে যাই, নাস্তিক হয়ে যাই। যেহেতু সনাতন ধর্ম সম্বন্ধে কোনো পড়াশোনা নেই, ওই জন্য পাশ্চাত্য ভাষা শিখে ওই সিলেবাসে যে বইগুলো পড়েছি, বিকৃত কতগুলো বই, ওই পুস্তকের জ্ঞানে আমরা আমাদের প্রাচীন সভ্যতা রীতিনীতি প্রাচীনতার থেকে দূরে সরে যাই এবং অবিশ্বাসী হয়ে পড়ি যে ভারতে কিছু নেই, প্রাচীনকালে কিছু ছিল না, আদিম মানুষ, আদিম যুগ। আমরা না ভারতকে জানতে পারি, না ভারতীয় সভ্যতাকে,
ভারতীয় সংস্কৃতি, সনাতন ধর্ম কে থেকে বহু দূরে সরে যায়। এর কারণে লেখাপড়ার অভাব, শিক্ষার অভাব, সংস্কারের অভাব। শিক্ষার থেকেই সংস্কার আসে। তো ছটি মন্বন্তর বিগত হয়েছে, এখন সপ্তম মন্বন্তর চলছে। প্রথম মন্বন্তর ছিল স্বয়ম্ভুব মনুর নামে অঙ্কিত। প্রতি মন্বন্তরে মন্বন্তরে ভগবানের যে অবতার হয় তাকে মন্বন্তরাবতার বলা হয়। যুগে যুগে যেমন যুগাবতার, পুরুষাবতার, ত্রিবিধ মহাবিষ্ণুকে পুরুষাবতার বলা হয়, তেমনি ব্রহ্মা বিষ্ণু মহাদেবকে গুণাবতার বলা হয়, ঠিক তেমনি মৎস্যকূর্ম বরাহ নৃসিংহ বামন ইত্যাদিকে লীলাবতার বলা হয়, সনকাদি নারদাদি পৃথু আদি পরশুরাম আদিকে সপ্তাবেশ অবতার বলা হয়। এইরকম মন্বন্তরে মন্বন্তরে অর্থাৎ ব্রহ্মার একদিনে ১৪টি মন্বন্তরে ১৪ বার যে ভগবান আসেন, পালন করেন পুরো মন্বন্তরকে, মন্বন্তর অধিপতি এবং মন্বন্তর বাসীগণকে, একটা সময় আর যুগ বলতে কি, একটা সময় ৪৩২০০০ বছর, কলিযুগ বলতে কি, একটা সময় ৪৩২০০০০ বছর, দ্বাপর যুগ বলতে কি, একটা সময় ৮৬৪০০০ বছর, এরকম বেড়ে যাচ্ছে। কলিযুগের সময়টাকে দুই জোড়া দিলে, দুই করলে দাপর এসে গেল, তিন করলে ত্রেতা এসে গেল, আর চার করলে, রিপিটেশন করে চার করলে সত্যযুগ এসে গেল। যুগ বলতে একটা সময়, এত কিছু না। দিন বলতে যেমন ১২ ঘন্টা বা গরমকালে ১৩ ঘন্টা কি ১৩.৫ ঘন্টা, রাত বলতে তেমনি ১ ঘন্টা, এই তো একটা সময়। দিন রাত বলতে কি, ২৪ ঘন্টা, একটা সময়। দ্বিতীয় মন্বন্তর হচ্ছে সারচিস, তৃতীয় মন্বন্তর হচ্ছে উত্তম। প্রতি মন্বন্তরে মন্বন্তরে লীলা হয়েছে, অবতার ঝসংখে। চতুর্থ মন্বন্তর হচ্ছে তামস, চলে গেছে। এই তামস মন্বন্তরে গজেন্দ্র মক্ষণ লীলা হয়েছে, সেই মন্বন্তরে মন্বন্তরাবতার হরি ভগবান হরিমেধা ঋষির পুত্ররূপে ভগবান জন্ম নিয়েছেন। মায়ের নাম ছিল হরিণী, তিনি ভক্তপ্রবর গজরাজকে উদ্ধার করেছিলেন। এটা চতুর্থ মন্বন্তরে বিশেষ লীলা। গজরাজ হচ্ছেন ভক্ত, ভক্তের সঙ্গেই ভগবান খেলা করেন, অভক্তের সঙ্গে খেলেন। ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভগবানের গুরু আছে বলেন, হ্যাঁ, ভক্তকে উনি গুরু করেন, জগৎগুরু। জগৎগুরুর গুরু প্রয়োজন হয় বলে নিশ্চয়ই হয়, গুরু বিনা ভবন দি তরই না করি, গুরু বিনা জ্ঞান লাভ হয় না, ভক্তি লাভ হয় না। যে যেই প্রকার গুরুর চরণাশ্রয় বা শিক্ষা লাভ করেছেন উনি অতটুকুই ভক্তি পেয়েছেন, আরো বেশি পেতে গেলে, আরো কিছু পেতে গেলে, যে যেরকম স্যার পেয়েছে, শিক্ষক পেয়েছে, তার পড়াশোনার ধাঁচ সেই রকম। তো
জগৎগুরু স্বয়ং ভগবান শ্রীমন মহাপ্রভু তিনি অত ঈশ্বর পরিপাদের চরণাশ্রয় করলেন, কেশব ভারতী পাদের চরণাশ্রয় করলেন। নিতাই চাঁদেরও তো গুরু আছে, সীতানাথেরও তো অদ্বৈত প্রভুর তো গুরু আছে, গদাধর পণ্ডিত গোস্বামী রাধাবতার, কিন্তু পুণ্ডরীক বিদ্যানিধি ওনার গুরু পদ্ম। গুরু ছাড়াতে হবে না। তো ভক্তির সঙ্গে ভক্তই ভগবানের গুরু হন, মাতা হন, পিতা হন, সেবক হন, পরিকর হন, ভক্তকে নিয়ে খেলেন, অভক্তকে নিয়ে খেলেন না। কারণ অভক্ত তো খেলা জানে না, যে খেলা জানে না তার সঙ্গে কি করে খেলবেন, খেলাটা তো শিখতে হবে, জানতে হবে। গজরাজ হচ্ছেন কর্ণাটকের রাজা, মহারাজ ইন্দ্রদ্যুম্ন, যিনি জগন্নাথ দারুব্রহ্মকে প্রতিষ্ঠা করেছেন, উনি অবন্তীপুরের রাজা, মালব দেশে উজ্জয়িনীর রাজা, পুরীর জগন্নাথকে যিনি প্রতিষ্ঠা করেছেন উনি উজ্জয়িনী অবন্তীপুর মালব দেশে মধ্যপ্রদেশের রাজা, বিক্রমাদিত্য যে দেশে, ওনারও নাম ইন্দ্রদ্যুম্ন। এই জন্য কৃষ্ণ লীলাস্তবে জগন্নাথের বন্দনায় সনাতন গোস্বামী পাদ লিখছেন ইন্দ্রদ্যুম্ন প্রসাদিত, নিজাধর সুধা দায়ীন, ইনি না, ইনি কর্ণাটকের রাজা পাণ্ডববংশীয়, ইনিও পরম বিষ্ণু ভক্ত, ইনি একটা ব্রত করছিলেন মলয় পর্বতে, মলয়াচলে রাজধানীকে ছেড়ে পাহাড়ে উনি সাধন করছিলেন, মৌন ব্রত হয়ে জপ করছিলেন, নিষ্ঠার সঙ্গে আসনে বসে তপস্যা করছিলেন, ভজন। এই সময়ে ব্রহ্মার পৌত্র নাতি মহর্ষি অগস্ত্য অগণিত শিষ্য নিয়ে আর ওনার সেই ভজন কুটিরে আসে, যে দেশের রাজা উনি ভজন করছেন ওনাকে দেখে আসে, কৃপা করতে এসেছেন ব্রহ্মার নাতি উনি। কিন্তু উনি মনে মনে ভাবছেন আমি তো ভগবানের ভজন করছি, জপ করছি, আমার জপের নিয়ম, জপ শেষ না হলে আমি উঠি না, কথা বলি না, মৌন ব্রত, ঠিক আছে হরিনাম সংখ্যা নাম করার সময় মন্ত্র গায়ত্রী জপের সময় মৌন থাকাই বিধি, আসনস্থ হওয়াই বিধি, কিন্তু তা বলে সাধু মহাত্মা গুরুজন এলে আমি হয়তো গায়ত্রী জপ করছি, মন্ত্র স্মরণ মন্ত্র জপ আর কি করা হচ্ছে, এর মধ্যে যদি বিশিষ্ট মহাজন মহাপুরুষ গুরুবর্গ আসেন, ভক্তগণ আসেন, তখনও যদি আমি ওনাদেরকে দেখে না উঠি, ওনারা দাঁড়িয়ে আছেন, আসন দিলাম না, দণ্ডবোধ করলাম না, স্বাগত করলাম না, আতিথেয়তা কথাবার্তা নেই, বসে বসে আমি জপই করছি আর নিগি করছি, মন্ত্র স্মরণই করছি, গায়ত্রী জপই করছি, এটা তো সদাচার না, উনি তো দুঃখ পাবেন, উনি কিছু জানে না, কিচ্ছু জানে না, অহংকারী। তাই মহর্ষি অগস্ত্যকে উনি বসতেও আসন দিলেন না, দণ্ডবত করলেন না, যদি মহর্ষি একা আসতেন অতটা দুঃখ পেতেন না, অনেক শিষ্য সেবক সঙ্গে এসেছেন। উনি বললেন তুমি দেশের রাজা শিক্ষক, রাজা যদি ভক্ত না হয় তাহলে দেশের কি দুরাবস্থা। শ্রীজীব গোস্বামী পাদ গোপাল চম্পুতে লিখছেন আমার হৃদয়ে সাতটা শের,
মানে এই সাতজনকে দেখে আমার বড় কষ্ট হয়, মনে হয় বুকের ভিতরে যেন শেলের মতো এরা বিদ্ধ হচ্ছে, এফ ওর ওপর হয়ে যাচ্ছে, বুকে যন্ত্রণা। কাদের দেখে বলেন? সাত রকম লোক দেখে জগতে, রাজা আর এই বিশেষ কলিযুগেই কৃষ্ণের উপাসনা, অন্যান্য যুগে নারায়ণের উপাসনা, কৃষ্ণের উপাসনা থাকে এই বিশেষ কলিযুগে, এর রাধা মাধবের আরাধনা এই বিশেষ কলিযুগেই, মহাপ্রভুর আরাধনা। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণ ভক্ত রূপ স্বরূপকং ভক্তাবতারং ভক্তাক্ষং নমামি ভক্ত সত্যিকং, এই বিশেষ কলিযুগে পঞ্চতত্ত্বাত্মক শ্রীকৃষ্ণের আরাধনা এবং রাধা মাধবের আরাধনা, অন্যান্য যুগে বলেন নারায়ণের আরাধনা। বেশিরভাগ নারায়ণেরই ভক্ত, কৃষ্ণ ভক্ত জগতে দুর্লভ। নারায়ণের ভক্তের পরে রাম ভক্ত, কৃষ্ণ ভক্ত দুর্লভ, আবার তত্ত্বজ্ঞানী কৃষ্ণ ভক্ত আরো দুর্লভ, আবার কৃষ্ণ ভক্তের ভিতরে রাধা কৃষ্ণের ভক্ত আরো দুর্লভ, আবার রাধা কৃষ্ণের ভক্তের ভিতরে ও মহাপ্রভুর ভক্ত আরো দুর্লভ। শচীনন্দনের ভক্ত যে গর্ব করবে, করে বলবে আমরা নদিয়াবাসী, আমরা গৌর বড় ভালোবাসি, আমরা নবদ্বীপবাসী, আমরা নদিয়াবাসী, যে যেখানেই বিশ্বে থাক না কেন সে সকালবেলা উঠে বলে যে মহাপ্রভুর ভক্ত যত গৌর দেশে স্থিতি, আমরা গৌর দেশবাসী, নবদ্বীপবাসী যত মহাপ্রভুর ভক্ত, সে আমেরিকা লন্ডনে বসেও যখন বৈষ্ণব বন্দনা গান করে তখন তো নবদ্বীপবাসী যত মহাপ্রভুর ভক্তই বলে, নাকি নিজের মতো কিছু উল্টো পাল্টা করে বানিয়ে একটা গান। কীর্তন তো সব এই বাংলা ভাষার কীর্তন গুলি তো করে, যে যে ভাষাই মাতৃভাষা যার যা হোক এই কীর্তনই তো হয়। গৌর ভক্ত অত্যন্ত দুর্লভ, নবদ্বীপকে ধাম বলে মনে করে, এখানেই মহাপ্রভুর লীলাকে দর্শন করে, গঙ্গার ভিতরে যমুনা দেখে, যমুনার ভিতরে গঙ্গা দেখে, এরকম ভক্ত তো দুর্লভ। গৌর ব্রজবনে ভেদ না দেখিব, হইব ব্রজবাসী, ধামের স্বরূপ স্ফুরিবে নয়নে, আমি হইব রাধার দাসী, এরকম ভক্ত তো দুর্লভ। তো সমুদ্র মন্থন লীলায় ভগবান কূর্ম এক এক লীলায় ভগবানের পরপর তিনটি অবতার হয়ে গেল, ষষ্ঠ মন্বন্তর চাক্ষুষে ভগবান যে সমুদ্র মন্থন লীলা করলেন দৈত্য দানবগণকে প্রেরণা দিয়ে, ওদের দ্বারা করালেন মন্দর পর্বতকে মন্থন দণ্ড বানিয়ে, বাসুকীকে রজ্জু বানিয়ে, পরপর তিনটি লীলা অবতার হল একই লীলায়, এটা কখনো হয়নি, পরপর তিনটি। কূর্মাবতার মন্দর পর্বতকে লক্ষ যোজন পরিমিত, জম্বুদ্বীপের মতো আকার, এক লক্ষ যোজন পরিমিত কূর্ম শরীর ধারণ করে কচ্ছপ, কূর্ম ভগবান কূর্মাবতার পিঠে ধারণ করে সমুদ্রের ভিতরে ক্ষীর সাগরের মাঝখানে, মন্থন কিন্তু এই সাগর হয়নি, ক্ষীর সাগর, ভারত মহাসাগর মন্থন হয়নি, বা এই সব আর্টার্টিকা ওশান প্রশান্ত মহাসাগর এই এই সাগর মন্থন হয়নি, মন্থন হয়েছে ক্ষীর সাগর। ক্ষীর সাগরটা কোথায় বললেন? পৃথিবীর সেই সব প্রান্তে মানবের যাওয়ার ক্ষমতা নেই, আমাদের যাওয়ার ক্ষমতা নেই, আমাদের জানার ক্ষমতা নেই, ওখানে কোথায় যে ক্ষীর সাগরটা এটা আমাদের জানার ক্ষমতা নেই, ক্ষমতার বাইরে। বর্ণনা রয়েছে পুরাণে ভাগবত,
তারপরে কুর্ম অবতার হলো, কুর্মাবতার অমৃত কলস নিয়ে অনেক কিছুই বেরোলো, লক্ষ্মী দেবীও বেরোলেন সমুদ্র কন্যা রূপে, ক্ষীরসাগরের অমৃতময় চন্দ্রমা বেরোলেন, বৃক্ষ পারিজাত আদি কল্প বৃক্ষ মণিরত্ন কস্তুবত প্রকটিত হলেন সমুদ্র মন্থন। সবার শেষে ধন্বন্তরী ভগবান অমৃত কলস নিয়ে, কিন্তু সেই অমৃতের কলস নিয়ে কত বাদ বিবাদ দেবতা দানবে। তখন ভগবান মোহিনী মূর্তি ধারণ করলেন, দেখুন একই লীলায় মোহিনী মূর্তি, ভগবান অপূর্ব নারী মূর্তি ধারণ করে নাচ গান করে সকলকে আনন্দ দিয়ে অমৃত পান করালেন। কিন্তু যারা সবচেয়ে বেশি পরিশ্রম করেছিল, দেবতারা সেরকম পরিশ্রম করতে পারে না, কিন্তু দানব দৈত্যরা বেশি পরিশ্রম করেছে, ওদেরকে অমৃত পান করালেন। শুধু নাচ গান দেখিয়ে, নিজের রূপ দেখিয়ে ওদেরকে ভুলিয়ে অদৃশ্য হয়ে, এদেরকে বেকার বেকার খাটালেন। মন্থন ওদিকে এরা টানছে, এদিকে দুই দল না হলে তো হবে না, দধি মন্থনের মতো। কেন ওদেরকে অমৃত পান করালেন না? বহির্মুখরা ভালো কাজ করলেও ভালো কাজের ফল পায়, যারা বহির্মুখ অভক্ত তারা ভালো কাজ করলেও ভালো কাজের ফল পায় না। ভক্ত অল্প কাজ করলেও অনেক বেশি ফল পায়, ভালো ফল পায়। এই ভগবান দলাদলি করলেন, ভগবান বলছেন আমার আপন কেউ নেই, পরও কেউ নেই, কিন্তু যে আমার ভজন করে আমি তার শেয়াল, সে আমার। এই ওনার স্বভাব, যদ্যপি স্বতন্ত্র আমি স্বতন্ত্র আচার, তথাপি ও ভক্ত বশ স্বভাব আমার। কিনা বলে কিনা করে ভক্তের কারণে, জ্বলন্ত অনল কৃষ্ণ ভক্ত লাগি খায়, ভক্তের কিঙ্কর হয় আপন ইচ্ছা, ভক্ত বশ স্বভাব আমার। এখন লোকে আমায় নিন্দাই করুক যাই করুক, আমি ভক্তাধীন, ভক্তবৎসল, ভক্তবশ, ভক্তেরই পক্ষ নেব। অথচ শ্রীকৃষ্ণ বললেন আমি নিরপেক্ষ, এই যুদ্ধে আমি নিরপেক্ষ, তোমরা তোমরা ভাইয়ে ভাইয়ে লড়াই করো, সিংহাসন নিয়ে ভাইয়ে ভাইয়ে, রাজ্য নিয়ে ভাইয়ে ভাইয়ে লড়াই করো, আমি এর মধ্যে যাব না। দুর্যোধনকে বললেন আমি এর মধ্যে নেই, যুধিষ্ঠিরকেও বললেন আমি এর মধ্যে নেই, আমি অস্ত্র শস্ত্র ধারণই করবো না, আমি কোনো অস্ত্রই আমি ওখানে যাবই না, আমার কোনো দরকারই নেই। যখন অর্জুন পীড়াপিড়ি করলো, বলে ঠিক আছে আমি যুদ্ধ টুদ্ধ করতে পারবো না, আমি ওসবের মধ্যে যাব না, আমি তোমার রথের সারথি হব, সারথির সেবাটা করে দেব, দেখব যুদ্ধ দেখতে তো, খেলা দেখতে তো সবাই আসে, আমি সারথি হয়ে যুদ্ধ দেখব, যুদ্ধ করব না, খেলব না, প্লে গ্রাউন্ডে নামবো না, আমি ফুটবলে পা দেব না, গ্যালারিতে বসে ফুটবল খেলা দেখব, ক্রিকেট খেলা দেখব। মানে আমি সারথি হয়ে, অর্জুনের সেবক হয়ে, সারথি হয়ে আমি যুদ্ধটা দেখব, কিরকম যুদ্ধ হচ্ছে দেখতে, আমিও তো যুদ্ধ জানি, ওতে আমার খেলা জানি, ওতে আমার যেমন খেলা দেখতে, লোকে খেলা দেখতে আর যুদ্ধ দেখতে মজা, ভগবান যুদ্ধ করেননি। উনি সংকল্পেই সকলকে মেরে ফেলেছেন, দৃষ্টির দ্বারাই সকলকে মেরে ফেলেছেন। এই সমুদ্র মন্থন লীলা। এরপরে বর্তমান মন্বন্তর চলছে বৈবস্বত মন্বন্তর, বিবস্বান বলতে সূর্য, ইনি সূর্যের পুত্র, এনার নাম শ্রাদ্ধদেব মন, এনার দশটি পুত্র হয়েছে, ইক্ষাকু, নভব, দৃষ্ট সর্জাতি, নরিশ্বন্ত ইত্যাদি। এটা সপ্তম মন্বন্তর চলছে। সপ্তর্ষি বদলে যায় মন্বন্তরে মন্বন্তরে, ক্যাবিনেটের মতো। তো এই মন্বন্তরে Thank you.
তো ভগবান বিধি ব্যবস্থা করেছেন, এক একটা সময়ে সপ্তর্ষি বদলে যায়, মন্বন্তরে মন্বন্তরে দেবতারা বদলে যায়, সবকিছু বদলে যায়। যেমন 50 বছরে 100 বছরে গঙ্গার গতি পরিবর্তিত হয়ে যায়, 500 বছরে গঙ্গা 5 জায়গায় ছিল, গতি পরিবর্তিত হয় না? 20 বছর 25 বছর 40 বছর 50 বছর পরে পরে একবার ভয়ঙ্কর বন্যা আসে। যেমন মহামারী আসে, কেউ ভাবতে পেরেছে যে এই বিজ্ঞানের যুগে এরকম মহামারী আসবে? এই প্রগতির যুগে হঠাৎ করে এরকম মহামারী আসবে, সবকিছু স্তব্ধ হয়ে যাবে, গাড়ির চাকা জাম হয়ে যাবে, এটা কেউ ভাবতে পেরেছে? এটা প্রকৃতির নিয়ম, প্রকৃতির নিয়ম, সবকিছু প্রকৃতি চালাচ্ছে, আর প্রকৃতির পিছনে রয়েছে পুরুষোত্তম ভগবান। পাহাড়ে বন্যা হয়, পাহাড়ে বন্যা হয়, কিন্তু 2013 কেদারনাথ, পুরো কেদারনাথ শহরটাই গঙ্গার পারে কত শহর বিধ্বস্ত হয়ে গেল বন্যায়, পাহাড়ে বন্যা হয় 2013 বন্যা, হিমালয়ে বন্যা, কেদারনাথ যেখানে বরফ সেখানে বন্যা, শহর ভেসে গেল। তো এই মরুভূমিতে বন্যা হয়, এখানে বৃষ্টি হয় না, রেগিস্তান হলে হয়, রাজস্থানে এমন ভয়ঙ্কর বন্যা, কোথায় যে কি হবে না হবে, সমুদ্রের ভিতরে আগুন লাগে বলে সমুদ্রের ভিতরেও আগুন লেগে যায়, জলের মধ্যে আগুন লেগে যায় জলের চাপে, তবে জলের জলের ভিতরে তো আগুন আছে, তবেই তো জলবিদ্যুৎ, জলের ভিতরে আগুন আছে বলেই তো জলবিদ্যুৎ উৎপন্ন হয় ব্যারেজগুলোতে। তো জগৎটাকে পুরো চালাচ্ছেন জগন্নাথ, প্রকৃতিকে নাচাচ্ছেন উনি, ঘুরি ওরাবার নাটকের মতো, উনি একটা প্রডিউসার, অর্গানাইজার। ওনাকে যদি বিশ্বাস করি, ওনাকে যদি মানি, বাইরে আম্পানে কত ক্ষতি হয়েছে কিন্তু নবদ্বীপ ধামের কোনো ধামের ক্ষতি হয়নি, আমাদের বৃন্দাবন ধামের কোনো ক্ষতি হয়নি মহামারীতে, করোনায় বৃন্দাবন ধামে ধামগুলোর কোনো ক্ষতি হয়নি, কি আশ্চর্য। রাজধানীর এত ক্ষতি হয়েছে কিন্তু ধামের কোনো ক্ষতি হয়নি, এই যে আম্পান গেল নবদ্বীপ ধামের কোনো ক্ষতি হয়নি, না দুটো চারটে গাছ উপড়ে গেছে। যদি আমরা ধামকে আশ্রয় করি, ধামাশ্রয় করি, গঙ্গা যমুনার তীরকে আশ্রয় করি, তাহলে আমরা সবকিছুতে বেঁচে যাব, এটা প্রমাণ প্রমাণিত হলো, প্রমাণিত হলো, এবারই প্রমাণিত হলো। তেমনি যদি ভক্তিকে আশ্রয় করি, ভগবানকে আশ্রয় করি, তাহলে কি নাই পাব। এই মন্বন্তরে ভগবান কশ্যপের পত্নী অদিতির গর্ভে বামন রূপে জন্ম নিয়েছেন, এই মন্বন্তরেই বামন অবতার হয়েছে, বামন দ্বাদশী ব্রত আসে, বামনদেব মন্বন্তর অবতার, বামন দ্বাদশী, কোনদিন কোনবার একাদশী দ্বাদশী একদিনে পড়ে, কোনবার যদি শ্রবণা নক্ষত্র যোগ থাকে দ্বাদশীতে তাহলে সেদিন শুদ্ধা একাদশী না করে বামন দ্বাদশীতেই মহাদ্বাদশী ব্রত হয়, বিজয়া মহাদ্বাদশী, শ্রবণা দ্বাদশী। এই সপ্তম মন্বন্তর, আগামী আরো 7টা মন্বন্তর আসবে এই সামনে, আসবে সাবর্ণী মন্বন্তর, বলি মহারাজ ইন্দ্র হবে,
বলি মহারাজ এখন সুতলে আছেন, সামনের মন্বন্তরে বলি ইন্দ্র হবে, নবম মন্বন্তর দক্ষ সাবর্ণী, দশম মন্বন্তর ব্রহ্ম সাবর্ণী, একাদশ মন্বন্তরের নাম ধর্ম সাবর্ণী, দ্বাদশ মন্বন্তরের নাম ইন্দ্র সাবর্ণী, ত্রয়োদশ মন্বন্তরের নাম দেব সাবর্ণী, চতুর্দশ চোদ্দ সংখ্যক মন্বন্তর রুদ্র সাবর্ণী, চতুর্দশ সংখ্যক মন্বন্তরের নাম ইন্দ্র সাবর্ণী। এই এক একটা নাম বিশাল সময়, আমাদের ধারণার বাইরে। সামান্য কলিযুগটাই 4,32,000 বছর আমাদের ধারণায় আসে না, 100 বছরই আমরা ধারণায় আনতে পারি না, 100 বছর আগে কি ছিল। 100 বছর আগে নবদ্বীপ কিরকম ছিল এটা এখন মাথা চুলকেও বোঝা যাবে না। 50 বছর আগে কি ছিল যারা বৃদ্ধ দেখেছেন তারাই বলতে পারবেন, আমরা তো আর দেখিনি। আমরা মুহুর মুহুর সবকিছু ভুলে যাই, রাত্রিবেলা ঘুমিয়ে কি স্বপ্ন দেখেছি এখন আর বলতে পারবো না, কালকের কথাটাই আজকে ভুলে যাই। আর এটা একটা এত বিশাল সময়, 4,32,000 বছর কলিযুগ, 100 বছরেরই কিছু ধারণায় থাকে না, সব আমাদেরকে ভুলিয়ে দেয় মায়া। বামন অবতার প্রসঙ্গ, বাম অদিতি মা পয়ব্রত করলেন, ভগবান বামন রূপে জন্ম নিলেন, বলির কাছে গেলেন, তিন পদ ভূমি যাচনা করলেন, ত্রিবিক্রম হলেন, বামন অবতারই গঙ্গার আবির্ভাব হল, ত্রেতা যুগ গঙ্গার আবির্ভাব হল, ভগীরথ ত্রেতা যুগে গঙ্গাকে নিয়ে যায়। বামন দেব আমাদেরকে কি দিলেন, চরণামৃত রূপিণী গঙ্গা। বামন অবতারে বামন ভগবান যখন ত্রিবিক্রম হলেন, বিশ্বরূপ ধারণ করলেন, তখন যে চরণ সত্যলোকে গিয়ে উপস্থিত হলো, ব্রহ্মা সেই চরণকে প্রক্ষালন করে সেই চরণামৃত কমণ্ডলুর জলে ধারণ করলেন, সেই চরণামৃতই হচ্ছেন ভগবৎপদী বিষ্ণুপদী গঙ্গা। এই জন্য গঙ্গার এত মহিমা, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে শঙ্কর মৌলি নিবাসিনী বিমলে মমমতি রাস্তাং তব পদ কমলে দেবী সুখদায়িনী মাতস্তব জল মহিমা নিগমে খ্যাত নাহং জানি তব মহিমানং ত্রাহি কৃপাময়ী মাম অজ্ঞান। গঙ্গার অনন্ত মহিমা, এই গঙ্গাকে প্রদান করলেন ভগবান বামন দেবের চরণামৃত, ভগীরথ পৃথিবীতে নিয়ে এলেন। এই জন্য ভাগীরথী জন্মভূমি পান করে নিলেন, এই জন্য জাহ্নবী কন্যা রূপে বরণ করলেন। যখন ভগীরথ গঙ্গাকে নিয়ে রথে চড়ে শাঁখ বাজিয়ে বাজিয়ে গঙ্গাকে নিয়ে আসছিলেন, তখন যখন মালদহ জেলায় গঙ্গা এলেন আদি গৌরে, তখন ওখানে এক ঋষি ভজন করছিলেন, ওনার নাম পদ্ম, পদ্ম ঋষি পদ্মমুনি, উনি ভজন করছিলেন। উনি বলতে বা বিষ্ণু চরণামৃত রূপিণী অনন্ত মহিমান্বিতা গঙ্গায় আসছেন, তো উনি করলেন কি, আগে আগে ভগীরথ চলে গেছে গঙ্গা পিছনে, উনি ভগীরথের রূপ ধারণ করে মায়ায়, ঋষিমুনিদেরও একটা মায়া আছে, দেবতাদেরও একটা মায়া আছে, ভুলিয়ে দেয় গঙ্গাকে, ভুলিয়ে দিয়ে উনিও শাঁখ বাজাতে বাজাতে শাঁখ বাজাচ্ছেন, উনিও গঙ্গার ভ্রম হয়ে গেল। ওইখানে এসে ভগীরথ একটু আগিয়ে গেছে গং, আর ওই পদ্মমুনি করেছে কি, শাঁখ ঠাক বাজিয়ে উনি আর ভগীরথের মতো ই করে একটা মায়া সৃষ্টি করে গঙ্গাকে ভুলিয়ে পূর্ব দিকে নিয়ে গেলেন, পূর্ব দিকে নিয়ে যাচ্ছেন, পূর্ব দিকে, পূর্ব দিকে। সাগর তো এই দিকে যেখানে কপিল মুনির আশ্রম,
সগরের 60,000 পুত্র যেখানে ভস্মীভূত হয়ে পড়ে আছে অপরাধে, ভক্তাপরাধে, ভগবত অপরাধে। এখন গঙ্গা কি পূব দিকে, উনি তো দক্ষিণ দিকে নিয়ে যাবেন। ভগীরথ ঠিকই চলছে, কিন্তু সেই পদ্মমণি ভুলিয়ে করলো কি, ভগীরথের রূপ ধারণ করে শাক বাজিয়ে গঙ্গাকে পূব দিকে নিয়ে চলে, অনেক দূর নিয়ে চলে গেল গঙ্গা, চলে গেছে। হঠাৎ ভগীরথ দেখছে পিছন মনে, কই উনি তো আসছেন না, জল তো নাই পিছন খটখটে, তাহলে আমার ভুল হয়ে গেল, আমি অদ্দিব রাও কোথায় উনাও কোথায় চলে গেলেন, উনি উনি কি অদৃশ্য হয়ে গেলেন, কিছু জলরাশি দেখতে পাচ্ছি না, দেবীকেও দেখতে পাচ্ছি না। ভগীরথ আবার পিছনে খানিকক্ষণ চলে দেখছেন যে উনি তো এইদিকে চলে গেছে, তখন উনি ছুটে গিয়ে বলেন এইদিকে যাচ্ছেন, এইদিকে তো না, আমার পিতৃপুরুষের ভস্ম অস্থি ভস্ম তো এইদিকে আছে, এইদিকে চলে গেলেন। উনি গঙ্গাকে গিয়ে ধরলেন, এইদিকে মা আমি তো এইদিকে না, এইদিকে পূব দিকে আপনি এত চলে গেলেন কেন, পূব দিকে এটা তো ভুল হয়ে গেছে, এই এই রাস্তায় তো সাগর এইদিকে না। তখন গঙ্গা বললো, কেন তুমি আমার আগে আগে শাক বাজাতে বাজাতে চলছো, আমি দেখছি যে তুমি আগে আগে চলছো, আমি তো তোমার পিছনে পিছনে। বলে না মা মা আমি তো এইদিকে অনেক আগিয়ে গেছি, আমি তো এইদিকে যাইনি। বলে তাহলে এটা কে ছিল, এটা এই লোকটা কে, যে আমাকে ঠকালো এই লোকটা কে? বলো একটা মুনি তপস্বী পদ্মমুনি। গঙ্গা তখন রেগে গেলেন, আমাকে ঠকাচ্ছে। গঙ্গা আবার ঘুরে এলেন, ঘুরে এসে ওই মুনিকে, এখন অত দূর চলে গেছেন, অত দূর তো বিশাল নদী হয়ে গেছে, বিরাট জল, গঙ্গা তো আনন্দে চওড়া হয়ে খরস্রোতা হয়ে ওইদিকে। আবার গঙ্গা আবার উল্টে ঘুরে এলেন আর সেই মুনিকে বললেন, তুমি আমাকে ঠকিয়েছো, এরকম ছলনা করেছো, সাধু হয়ে তুমি ভক্ত হয়ে তোমার এখনো ছলনা সরল হওনি, এরকম ছলনা তুমি, তোমার ওই দরকার, তুমি তো আমাকে কিছু বলবা, ঠকালে কেন, আমার এই জলধারা তুমি যে আমাকে ঠকিয়ে নিয়ে গেলে, এই দিকের যে জলধারা, এই জলধারা পবিত্র হবে না। পদ্মমুনি এই জলধারাকে নিয়ে গেল, এই জন্য নাম হয়ে গেল ওই জলধারার পদ্মা। মহাভারতেরই কথা, পদ্মা, পদ্মার জল গঙ্গারই জল, গঙ্গারই জল গিয়ে পদ্মা হয়ে যাচ্ছে, কিন্তু পবিত্রতা হারিয়ে ফেলছে। গঙ্গার জল যেমন পবিত্র, পদ্মার জল সেই রকম না। তাহলে তো পদ্মায় স্নান করলে গঙ্গায় স্নান হবে, তাহলে তো আর জগন্নাথ মিশ্র, উপেন্দ্র জগন্নাথ মিশ্র আদি তারা গঙ্গার তীরে এসে বাস করবেন কেন? কুবের পণ্ডিত, অদ্বৈত আচার্য প্রভু গঙ্গার সেবনের জন্য গঙ্গার তীরে কেন বাস করবেন? ও দেশে তো পদ্মা রয়েছে, পদ্মার তীরে বাস করলেই তো হতো। এই পদ্মার সৃষ্টি হল, গঙ্গারই জল পদ্মা, আলাদা জল না। এই যে জলঙ্গিতে জল আসছে, এটা পদ্মার জল, পদ্মার জলে, পদ্মারই দুটো শাখানি নদী, জলঙ্গি আর চূর্ণী, পদ্মার জলটা এসে আবার গঙ্গায় প্রবেশ করছে। এখন তো আটকানো আছে, ওইদিকে গিয়ে আটকে দেওয়া আছে, জল আর আসতে পারে না, ওই বর্ষার জলই, আবার তলার থেকে যতটুকু জল ওঠে ওই জলই। তো এই গঙ্গার আবির্ভাব হলো, গঙ্গাকে আমরা পেলাম করুণা রূপে বামন অবতারে। বর্তমান মন্বন্তরে শ্রাদ্ধদেব মনু বা বৈবস্বত মনুর পত্নী হচ্ছেন শ্রদ্ধা, প্রথম পুত্র হচ্ছে সুদ্যুম্ন, পরবর্তীকালে 10টি পুত্র হয়েছে ইক্ষ্বাকু আদি, এর ভিতরে পৃষভদ্র তিনি সংসারে প্রবেশ করলেন না, একটি পুত্র সজ্জাতি, তার কন্যা হচ্ছে সুকন্যা, যে সুকন্যার সঙ্গে চবন ঋষির বিয়ে হয়েছিল। শ্রাদ্ধদেব মনুর পুত্র হচ্ছেন নভগ, নভগের পুত্র হচ্ছেন নাভাগ, নাভাগের পুত্র হচ্ছেন অম্বরীশ, ভক্তরাজ সম্রাট অম্বরীশ চরিত্র বলছেন।
অম্বরীশ মহারাজ কিরকম ভজন করে ভগবত প্রেম লাভ করলেন, ভগবান তাকে রক্ষা করবার জন্য সুদর্শন চক্র বিযুক্ত হয়েছেন। দুর্বাসা ব্রহ্মার নাতি অম্বরীশ আধুনিক কালের ভক্ত, আর দুর্বাসা কত প্রাচীন, ব্রহ্মার নাতি, কিন্তু প্রাচীন হও আর নবীন হও যেই হও ভক্তের কাছে অপরাধ হলে আর রক্ষা নেই, তার প্রমাণ দুর্বাসা। অম্বরীশের পায়ে পড়তে হলো, যতক্ষণ উনি অম্বরীশের পায়ে না পড়েছেন, সাষ্টাঙ্গে দণ্ডবত না হয়েছেন, ততক্ষণ সুদর্শন চক্র তাকে ছাড়েনি, প্রাণী নেই। ভগবান বললেন আমি ক্ষমা করেছি, কিন্তু আমার ভক্তের চরণ ধুলি তো ক্ষমা করে না। ভক্তের চরণ ধুলি ভক্ত ক্ষমা করে, ভক্তের চরণ ধুলি ক্ষমা করে, ভক্ত অপরাধ নেয় না তো, কিন্তু ভক্তের চরণ ধুলি গুলি ক্ষমা করবে না। কখন ক্ষমা করবে? যখন ওই চরণ ধুলি মাথায় নেবে তখনই ক্ষমা। তারই দৃষ্টান্ত অম্বরীশ উপাখ্যান, দুর্বাসার পরাজয়, ব্রহ্মার নাতির পরাজয়, আধুনিক ভক্ত সূর্য বংশের অম্বরীশের কাছে। ইক্ষাকু জ্যেষ্ঠ পুত্র মনু মহারাজের, তার ভিতরে ইক্ষাকুর 100 পুত্র হয়, তার ভিতরে বিকুক্ষি নিমি দণ্ডকার, এই বংশে আগে গিয়ে যুবনাশ্রম অন্ধাতা যোগী মুচুকুন্দ, মান্ধাতার 50 কন্যাকে মহর্ষি সৌভরী বিয়ে করল, বৈষ্ণব অপরাধে বিয়ে করতে ইচ্ছা হল। এই যে আগে ত্যাগী ছিলাম, এখন যে ভোগী হয়ে গেলাম, এর কারণ কি? বৈষ্ণব অপরাধ। তার প্রমাণ, জলের ভিতরে বসে তপস্যা করছিল ব্রহ্মজ্ঞানী সৌভরী ঋষি, ওনার বুড়ো হয়ে গেছে, তপস্যা করতে করতে বুড়ো হয়ে গেছে, ব্রহ্মজ্ঞানী সিদ্ধ পুরুষ, বিয়ে করতে ইচ্ছা হলো, বুড়ো বয়সে বিয়ে করতে ইচ্ছা হলো। সারা জীবন ত্যাগী থেকে সাধন ভজন করে বুড়ো বয়সে মনে হয় আমি তো বিয়ে করিনি, একটু বিয়ে করলে কিরকম হয়, দিল্লি কালার ডু, একটু আচার খাইনি, আমি একটু আচার খেয়ে চাটনিটা তো খাইনি, একটু বিয়ে করে দেখি। 50 কন্যাকে বিয়ে করলেন, ভজন করেছেন, তপস্যা করেছেন, শক্তি আছে না শক্তিতে। এই বংশে আগে গিয়ে হরিশ্চন্দ্র জন্ম নিল, চক্রবর্তী সম্রাট সগর, দিলীপ, অংশুমান, ভগীরথ, রাজর্ষি খট্টাঙ্গ, দীর্ঘবাহু, রঘু, অজ, দশরথ। এই দশরথ মহারাজকে স্বয়ংভূ মনুর অবতার বলা হয়। মাতা কৌশল্যাকে বললেন শতরূপা, দশরথকে বললেন স্বয়ংভূ মনু। ভগবান 4 মূর্তিতে, বাসুদেব, শঙ্করসন, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, এই 4 রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন রূপে অবতীর্ণ হলেন। রামাবতার সর্বোত্তম, কৃষ্ণাবতার, রামাবতার, যত অবতার হয়েছে এই অবতারের ভিতরে 2 অবতার সর্বশিরোমণি, রামাবতার এবং কৃষ্ণাবতার, নরলীলা সর্বোত্তম, নরলীলা নরপ্রভু তাহার স্বরূপ, রামলীলাও মাধুর্যের লীলা নরলীলা, কৃষ্ণলীলাও মাধুর্যের লীলা নরলীলা, রামলীলা তো সম্পূর্ণ বিশুদ্ধ নরলীলা, আর মর্যাদা শিক্ষণ লীলা রামলীলার, কৃষ্ণলীলায় প্রেম বসে লীলা পুরুষোত্তম তিনি নবনীত চরিত্র, কিন্তু রামলীলা এইরকম নয়, রামলীলা সম্পূর্ণ মর্যাদার লীলা, মর্যাদা পুরুষোত্তমের মর্যাদার লীলাই হচ্ছে রামলীলা, শুদ্ধ নরলীলা, সর্বোত্তম নরলীলা।
এই জন্য সকল লীলার ভিতরে রামলীলা কৃষ্ণলীলা সর্বোপরি। উনি মর্যাদা পুরুষোত্তম, শ্রীকৃষ্ণ লীলা পুরুষোত্তম, আর মহাপ্রভুকে বলা হয় প্রেম পুরুষোত্তম। প্রেম দান লীলা, প্রেম আস্বাদন লীলা, গৌর লীলা, দুটি অধ্যায়ে রামচন্দ্রের লীলার বর্ণনা দিলেন শুকদেব। ভাগবতের ভিতরে রামায়ণও আছে, দুইটি অধ্যায়ে সমগ্র রামায়ণ ভাগবতের ভিতরে এসে গেছে সংক্ষেপে, কম নয়। এরপরে নিমি বংশ, ইক্ষাকুর পুত্র নিমি মহারাজ, বিদেহরাজ নিমি, বিদেহ বিদেহ দেশটা কোথায়? নেপাল। সীতামঢ়ী মিথিলা নেপালে। তো সেই নিমি বংশের বর্ণনা, সূর্যবংশ চন্দ্রবংশ, এই মন্বন্তরে সূর্যবংশ চলছে, পাশাপাশি চন্দ্রবংশও চলছে এই মন্বন্তরে। সূর্যবংশের বর্ণনা দেওয়া হচ্ছিল, এখন চন্দ্রবংশে, চন্দ্রমার পুত্র হচ্ছে বুধ, বুধের পুত্র হচ্ছে পুরুরবা, পুরুরবার থেকে চন্দ্রবংশ আসছে। এই বংশে আগে গিয়ে কুশাম্বু গাধী বিশ্বামিত্র, বিশ্বামিত্র চন্দ্রবংশেরই রাজা, কিন্তু উনি তপস্যা করে উনি ক্ষত্রিয়ের থেকে ব্রাহ্মণ হয়ে ব্রহ্মর্ষি হয়ে গেলেন। এই বিশ্বামিত্রের বংশ বলতে গিয়ে মহর্ষি ঋচিকের কথা, যমদগ্নির কথা, ভৃগুবংশের হচ্ছেন, ভৃগুবংশের হচ্ছেন যমদগ্নি, সেই যমদগ্নির পুত্র হচ্ছেন ভগবান পরশুরাম। ভৃগুবংশে ভগবানের যে অবতার হয় পরশুরাম ভগবান, ক্ষত্রিয় রুধিরময়ী জগদপগত পাপম স্নপয়সী পয়সী সমিত ভবতাপম কেশবদৃহিত ভৃগুপতি রূপ জয় জগদীশ হরে। একুশ বার পৃথিবীকে নিক্ষত্রিয় করেন পিতৃহত্যার প্রতিশোধ নিতে। কার্তবীর্যার্জুনকে নিধন করেন, ওনার সন্তানগণকে নিধন করেন। কার্তবীর্যার্জুন চন্দ্রবংশের রাজা, চন্দ্রবংশের রাজ্য প্রায় মধ্য ভারতে, এখনো সেই কার্তবীর্যের পুরীটা রয়েছে, কার্তবীর্যার্জুনের মাহিষ্মতী পুরী নর্মদার কূলে। এই বংশেই আগে গিয়ে জন্ম নেন দুষ্যন্ত, এই বংশেই জ্যোতি যযাতি, যযাতির সঙ্গে বিবাহ হয় দেবযানীর, এবং দানবরাজ বৃষপর্বার কন্যা শর্মিষ্ঠা দাসী হয়ে যায়, সেই সব প্রসঙ্গ। যযাতি শুক্রাচার্যের অভিশাপে অকালে বৃদ্ধ হয়ে যান, ওনার জ্যেষ্ঠ পুত্র যদু, যদু তো পিতার বার্ধক্য নিল না, কনিষ্ঠ পুত্র হচ্ছে পুরু পিতৃভক্ত, এই পুরুকেই উনি রাজা করলেন, যদুকে রাজা করলেন না, বড় ছেলেকে সিংহাসন দিলেন না, ছোট ছেলেকে সিংহাসন। এই থেকে পুরু বংশ, যযাতির পুত্র পুরু কনিষ্ঠ পুত্র, এর থেকে হয়ে গেল পুরু বংশ, যদু সিংহাসন পেল, পরম ভক্ত যদু। এই বংশে আগে গিয়ে দুষ্যন্ত, শকুন্তলার সঙ্গে বিবাহ হল, শকুন্তলার গর্ভে জন্ম নিল চক্রবর্তী সম্রাট ভরত। এই জন্য চন্দ্রবংশের এই শাখা আগে গিয়ে ভরত বংশ, ভরতের নামে ভরত বংশ। এই বংশে রন্তিদেব, শান্তনু, শান্তনুর থেকে ভীষ্মদেব দেবব্রত, তারপরে বিচিত্রবীর্য, এই পাণ্ডবগণের কৌরবগণের জন্ম হল এই ভরত বংশে। বিচিত্রবীর্য অকালে
যক্ষা রোগে মারা গেলেন। অম্বিকার অম্বালিকা বাল্য বিধবা হয়ে গেল, অকালে বংশ শেষ হয়ে গেল, পুরু বংশ শেষ। ভীষ্ম সিংহাসনে বসবেন না, রাজা নাই, পুরো ভারতবর্ষের চন্দ্রবংশের প্রসিদ্ধ শাখা পুরু বংশ শূন্য হয়ে গেল। মাতা সত্যবতী কান্নাকাটি করছেন, আমার জন্য, আমার হঠকারিতার জন্য এইসব হল। ভীষ্মদেব দেবব্রত তিনি, উনি বললেন তুমি বংশ রক্ষা করো, বিবাহ করো। বলে না, আমি ওসব আমার দ্বারা হবে না। তখন মাতা সত্যবতী বেদব্যাসকে স্মরণ করলেন, ওনার জ্যেষ্ঠ পুত্র, বিবাহের আগের পুত্র। বেদব্যাস বললেন, মা কি কি কথা দিয়েছিলেন, যখন তুমি আমায় ডাকবে আমি যেখানেই থাকি চলে আসব। বেদব্যাস একটু সময় চাইলেন, আমি একটা ব্রত করছি, এরকম আমার শরীর, আমি এখন একটা ব্রত করছি, চুল দাড়ি এরকম ব্রত, আমাকে কিছু সময় দাও। মা সত্যবতী কিছুতে কথা মানেন না। তোমার সেই রৌদ্র রূপ দেখে অম্বিকা চোখ বন্ধ করে দিল। অন্ধপুত্র অম্বালিকা সে একেবারে ভয়ে সাদা হয়ে গেল। এই জন্য যে পুত্র হলো সেটা সাদা পাণ্ডু। দাসী ছিল, এরা কাশীরাজ কন্যা, বিবাহের সময় দাসী এসেছিল, সেই দাসী খুব ভক্তিমতী, দাসী বেদব্যাসের সেবা করল। ও চোখ বন্ধ করেনি, ভয়ও পায়নি, সেই জন্য দাসীর গর্ভে যে সন্তান হলো এই হচ্ছে বিদুর। অভিশপ্ত যম মহারাজ, মাণ্ডব্য ঋষির অভিশাপে যম মহারাজ বিদুর হয়ে জন্ম নিলেন। এরা বেদব্যাসেরই পুত্র। এইভাবে পুরু বংশ রক্ষিত হল। পুরু বংশ আবার জাগ্রত হলো। তারপরে মহাভারতের যুদ্ধে তো সব শেষ হয়ে গেল, একমাত্র পরীক্ষিত, পরীক্ষিতে জন্মেন জয়শ্রুত সেন আদি তিনটি পুত্র। ধীরে 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 কলিযুগ এলো। পরীক্ষিত চলে যাওয়ার পরেও হাজার দেড় হাজার বছর পরীক্ষিতের বংশ ছিল। পরীক্ষিতের নির্জন লীলার পর, অন্তর্ধানের পরেও পরীক্ষিতের বংশ হাজার দেড় হাজার বছর ছিল। যে হস্তিনাপুরকে নিয়ে এত কলহ, পরীক্ষিতের থেকে মাত্র পাঁচ পিড়ি পরে সেই হস্তিনাপুর গঙ্গার জলপ্লাবনে হস্তিনাপুর বয়ে চলে গেল। যে হস্তিনাপুর এত দীর্ঘকালীন রাজধানী, যে হস্তিনাপুরের সিংহাসন নিয়ে এত কলহ, গঙ্গায় এমন জলপ্লাবন এলো, প্রাকৃতিক বিপর্যয়, হস্তিনাপুর ধ্বংস হয়ে গেল মাত্র পরীক্ষিতের পাঁচ পিড়ি পরে। তখন যে পরীক্ষিতের বংশধররা ছিল তারা কৌশাম্বিতে গিয়ে নূতন রাজধানী স্থাপন করলো। আজও হস্তিনাপুর, ওই যে হস্তিনাপুর ধ্বংস হয়ে গেল গঙ্গার জলপ্লাবনে, আজও হস্তিনাপুর, পরবর্তীকালে হস্তিনাপুরের আবিষ্কার হয়েছে একটা গণ্ড গ্রাম রূপে, হস্তিনাপুর এখন গ্রাম, কিছু জৈন মন্দির আদি রয়েছে, গ্রাম, সাধারণ একটা গ্রাম। অনেক বাঙালি আছে পুনর্বাসন হস্তিনাপুরে, যারা পুনর্বাসন পেয়েছেন, অনেক বাঙালি আছে, তারা এসে বলেন আমাদের ওখানে আসেন, আমাদের কিছু আশ্রিত ভক্ত আছে, তারা এসে বলেন হস্তিনাপুর থেকে এসেছি। যেমন অনেকে এসে বলেন দণ্ডকারণ্যের থেকে এসেছি, আমরা উড়িষ্যার দণ্ডকারণ্যে থাকি, কিন্তু লীলাস্থলী নামটা শুনলেই ভক্তি হয়। যদি কেউ বলে হস্তিনাপুর থেকে এসেছি শুনলেই ভক্তি হয়, কেউ যদি বলে ইন্দ্রপ্রস্থের থেকে এসেছি, কেউ যদি বলে দণ্ডকারণ্যের থেকে এসেছি, এরপরে যযাতির জ্যেষ্ঠ পুত্র যদু
যদুর চার পুত্র হলো, যদুকে তো রাজা করলেন না, তো বড় ভাই পুরু তাকে বলল, দাদা তুমি তো হস্তিনাপুরের সিংহ, তোমাকে তো পিতা রাজ সিংহাসন দিল না, ঠিক আছে তুমি আমার আমার আনুগত্যে তুমি তুমিও রাজ্য নাও। তো যদুরা চন্দ্রবংশের রাজারা সব উত্তর ভারতে ছিল, পূর্ববংশের রাজারা সব উত্তর ভারতেই ছিল, কিন্তু যদু বংশের তারা মধ্য ভারতকে এসে মধ্য ভারতে এসে মধ্য ভারতে তারা রাজধানী স্থাপন করল, নর্মদার কূলেই তারা ছিল। তারপরে যখন পরশুরাম ভগবান কার্তবীর্যার্জুন অবধি তারা নর্মদার কূলেই ছিলেন, এইবার যখন পরশুরাম কার্তবীর্যার্জুনের হাজার ছেলেকে মেরে ফেলল, তখন দুটো তিনটে ছেলে বেঁচে যায়, ওরা কোনো মতে পালিয়ে আর মথুরায় মধ্য ভারতের থেকে উত্তর পশ্চিম ভারত মথুরায় এসে ওরা রাজধানী স্থাপন করে, মথুরা নগরীতে ওরা বাস করে। সেই দিন থেকে যাদবগণের রাজধানী মথুরা হল। এই মথুরাই যদু বংশধরগণ তারা রাজ্য করে আসছিলেন, এদের ভিতরে সুরসেন মথুরায় এসে বাস করেন। সুরসেনের থেকে তালজঙ্ঘ বিতিহত্র মধু বৃষ্ণি যুধাজিৎ সিনি সফলক চিত্ররথ সুর ভজমান হ্রদিক দেববাহু দেবমীর, দেবমীরের পুত্র হয় সুর, সুরের পত্নী মরিষা, মরিষার দশ পুত্র হয়, সেই দশ পুত্রের ভিতরে জ্যেষ্ঠ পুত্র বসুদেব। মধ্য ভারতের থেকে এরা উত্তর পশ্চিম ভারতে এসে মথুরায় এসে এদের বংশ কয়েক পিঁড়ি চলতে 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 কয়েক হাজার বছর, হাজার বছর পর এই বংশে সুর নামে এক ক্ষত্রিয় জন্ম নেন, সেই সুরের পত্নী মরিষা, আর সেই সুরের পুত্র হচ্ছেন বসুদেব মহাশয়। দশ পুত্র ছিল, বসুদেব মহাশয়েরা দশ ভাই আর পাঁচটি বোন ছিল, তার ভিতরে পৃথা, এই পৃথাকে কুন্তী ভোজ মহারাজ দত্তক পুত্রী নেন, এই জন্য নাম হয় কুন্তী। এছাড়া শ্রুতদেবা, শ্রুতকীর্তি, শ্রুতশ্রবা এবং রাজাধিদেবী, এসব বসুদেব মহাশয়ের পাঁচ বোন, এরা বিভিন্ন রাজবংশে বিয়ে হয়। বসুদেব মহাশয়ের অনেক পত্নী ছিল, তার ভিতরে সেকালের দিনে ক্ষত্রিয়রা অনেক বিয়ে করত, রাজা জমিদাররা অনেক বিয়ে করত, তো সাতটি পত্নী তার ভিতরে প্রধান, পৌরবী রোহিণী ভদ্রা মদিরা রচনা ইলা দেবতী। রোহিণীর গর্ভে বলরাম গদ সারণ দুর্মদ ধ্রুব বিপুল ধ্রুব কীর্তি ইত্যাদি পুত্র জন্ম নেয়, আর দেবকীর গর্ভে আটটি পুত্র আর একটা কন্যা। দেবকীর গর্ভে আটটা পুত্র হয়, সাতটা পুত্রকে তো কংস নিধন করে, আর অষ্টম পুত্রই হচ্ছেন দেবকীনন্দন বাসুদেব শ্রীকৃষ্ণ মথুরাধীশ দ্বারকানাথ মথুরানাথ। পরে একটা কন্যাও হয়, এই কন্যা হচ্ছে সুভদ্রা, শ্রীকৃষ্ণের একমাত্র বোন সুভদ্রা। যখন যখন ধর্মের গ্লানি হয় এবং অধর্ম বৃদ্ধি পায়, সময়টা এমন হয়েছিল সমস্ত রাজারা অধার্মিক হয়ে গেছিল, রাজারা সব অধার্মিক, তো রাজা যদি অধার্মিক হয় তাহলে প্রজারা কিরকম হবে, কুরুক্ষেত্রের যুদ্ধে সেটা বোঝাই গেল, সমস্ত রাজারা কার 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 পক্ষ নিল, সব তো দুর্যোধনেরই পক্ষ বেশি নিয়েছে, এমন এটা অধার্মিক, অন্যায় করছে দুর্যোধন, আর দেশের ভালো ভালো রাজারা সব পক্ষ নিল,
অধর্মেরই, অন্যায়েরই, অন্যায়কে সমর্থন করছে। যারা অন্যায়কে সমর্থন করবে আগে গিয়ে কি হবে? কুরুক্ষেত্রের যুদ্ধ বলে দিল, অধর্ম যত ধর্ম, যত ধর্ম তত জয়। যেখানে ন্যায় নীতি নাই, পরোপকার ভাবনা নাই, সেলফিশ প্রবৃত্তি, সেখানে তো টিকবে না খড়ের আগুন। যস্যাননং মকর চারুকর্ণ ভ্রাজত কপোল সুভগং সুবিলাসহাসম নিত্যোৎসবং নত ত্রিপুর দৃশিভিঃ পিবন্ত নার্য নরাশ্চ মুদিতা কুপিতা নিমেশ্চ। কৃষ্ণের রূপমাধুরী সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ, পরম সুন্দর শ্রীকৃষ্ণ, কৃষ্ণাবতারের উপক্রম। সুখদেব বললেন যে উনি মথুরায় জন্ম নিয়ে, মথুরায় জন্ম নিলেন, সেখানে থেকে গোপনে গোকুলে গেলেন, 11 বছর ব্রজে থাকলেন, মথুরায় এলেন, কংসকে নিধন করলেন, অবন্তীপুরীতে গিয়ে বিদ্যা অধ্যয়ন করলেন, মৃত গুরুপুত্র আনয়ন করলেন, গুরু দক্ষিণা দিয়ে মথুরায় এলেন, জরাসন্ধের মান মন্থন করলেন, কালযবন কে ধ্বংস করলেন, দ্বারকা নগরী নির্মাণ করলেন, শেষে দ্বারকায় গিয়ে নিবাস করলেন। দ্বারকালীলা, এই ব্রজলীলা 11 বছর, তারপরে 20-25 বছর মথুরা লীলা, বাকি সময়টা দ্বারকালীলা। দ্বারকালীলার সময়টাই সবচেয়ে বেশি শ্রীকৃষ্ণের লীলা। ব্রজলীলা, মথুরা লীলা এবং দ্বারকালীলা ভেদে ত্রিবিধ, তার ভিতরে দ্বারকালীলাটাই বেশি সময়, ব্রজলীলা মাত্র 11 বছর। এইরকম বলে সুখদেব চুপ করে গেছে। এইখানে নবম স্কন্ধ শেষ হয়ে যাচ্ছে, চুপ করে গেলেন। মহারাজ পরীক্ষিত বললেন, গুরুদেব আপনি সূর্যবংশ এবং চন্দ্রবংশের রাজাগণের চরিত্র বিস্তার পূর্বক শোনালেন, তাদের শৌর্য বীর্য ঔদার্য, সব রাজর্ষিগণের কথা, তারা সব পরম ভক্ত, ভক্তি ছাড়া প্রভাব হয় না, ভক্ত না হলে তো প্রভাব কি করে হবে, অলৌকিক প্রভাব। যদুবংশে ভগবান শ্রীকৃষ্ণের অবতারের সূচনা দিয়ে আর আপনি চুপ করে গেলেন যে, বিস্তারপূর্বক শোনান, কতগুলো প্রশ্ন করলেন কৃষ্ণ লীলা বিষয়ে। এই দশম স্কন্ধ আরম্ভ হল। কথিত বংশ বিস্তার ভবতা সোম সূর্যয় রাগঞ্জ উভয় বংশানাং চরিতং পরমাদ্ভুতম যদশ্চ ধর্মশীলস্য নিতরাং মুনি সত্তম তত্রাংশীন অবতীর্ণস্য বিষ্ণুর বীর্যানি সংশন অবতীর্য যদো বংশী ভগবান ভূতভাবন কৃতবান জানি বিশ্বাত্মা তানিনো বদ বিস্তারাত নির্বৃত্ত তর্ষৈর উপগীয়মানাদ ভবৌ সাধাত শ্রোত্রমনৌ হীরামাত ক উত্তম শ্লোক গুণানুবাদাত পুমান বিরজ্জিত বিনা পশুগ্নাত পিতামহামে সমরে অমরঞ্জয়ৈ দেবব্রতাত্যাতিরথৈস্তিমিঙ্গিলৈ দুরত্তয়ং কৌরবসৈন্য সাগরং কৃত্বা তরণ বৎসপদং স্মজপ্লবা দ্রৌণ্যস্র বিপ্লষ্টমিদং মদঙ্গম সন্তান বীজং কুরু পাণ্ডবানাম যুগৌপকুক্ষিং গত আর্ত চক্র মাতুশ্চ মেয় শরণং গতায়া বীর্যানি তস্যাখিল দেহ ভাজাম অন্তর্বহির পুরুষকাল রূপৈ প্রযচ্ছত মৃত্যুমুতামৃতং চ মায়া মনুষ্যস্য বদস্য বিদ্বন। এই দশম স্কন্ধে আমরা এসে গেলাম। দেবকী বসুদেবের বিবাহ লীলা মথুরা, হঠাৎ দৈববাণী,
কংস সারথি, এর অষ্টম গর্ভের সন্তান তোমাকে হত্যা করবে। যুবরাজ কংস, কাউকে যদি বলা যায় যে তোমার এই ছোট বোন দেবকীর সন্তানী, যে দেবকীকে তুমি এত আদর করছো, বিবাহ উৎসবে নিজের ড্রাইভার হয়েছো, এর সন্তান তোমাকে হত্যা করবে, কিরকম ভয়! তখন দেবকীকে মেরে ফেলব। তখনই সে উদ্যত হলো, দেবকীকে মেরে ফেলব, তাহলে আর সন্তান কোথাতে হবে। বসুদেব মহাশয় অনেক কষ্টে ওকে বোঝালেন, বললেন দেবকীর যত পুত্র হবে, যত সন্তান হবে, সব একটা একটা করে তোমার হাতে তুলে দেবে, ছোট বোনটাকে মেরো না। চুলে ধরে আর খড়গ তুলেছিল, এখনই মাথাটা উড়িয়ে দেবে। যাক, এইভাবে অপমান, এটা কম বড় অপমান না, দাদা অপমান করছে। তো এইভাবে বিবাহ করে দেবকী বসুদেব ঘরে এলেন। এক বছর যেতে না যেতে একটা ছেলে হলো, কীর্তিমান। ছেলেটাকে নিয়েই কংসের হাতে দিয়ে দিলেন। কংস বলল, না, এই বাচ্চাটাকে আমারই তো ভাগ্নে, একে মেরে কি করব, বড় হোক, এর ভাব চরিত্র দেখি, তখন মেরে ফেলবো, কি আছে, যদি দেখি এ বিপরীত মেরে ফেলব। রাজনীতি তো তাই বলে, গুপ্ত হত্যা। রাজনীতিতে গুপ্ত হত্যা বলে একটা জিনিস আছে, এটা ধর্ম, গোপনে মেরে ফেলবো, কি আছে, এর ভাবসাব দেখি। এর মধ্যে দেবর্ষি নারদ এসে উপস্থিত, বলে কেন ফিরিয়ে দিলেন বাচ্চাটাকে, এরা সব দেবতা, বসুদেব দেবকীকে দেবতা, গোকুলে যারা আছে গোপরা, এরা সব দেবদেবী, ষড়যন্ত্র করছে, স্বর্গে স্বর্গে সবসময় এই নিয়ে আলোচনা চলছে, তবে তো আমি স্বর্গের থেকে ছুটে এসেছি, আমি আপনার হিত চাই, কল্যাণ চাই বলেই তো স্বর্গের থেকে আমি দৌড়ে এসেছি, তা নাহলে আমার কি দরকার, আমার কি দরকার, এরা সব দেবদেবী, আপনাকে মারবার জন্য উদ্যম করছে, দেবতারা জন্ম নিচ্ছে, শত্রুকে কখনো ছোট ভাবতে নেই, শত্রুকে ক্ষমা করতে নেই। রাজনীতির কথা বলে ওর মাথা ঘুরিয়ে দিল, ওর ছেলেটাকে বসুদেবকে ডেকে ছেলেটাকে আছাড় দিয়ে মেরে ফেললো, এইরকম ছটা ছেলেকে মেরে ফেললো, বছরে বছরে সন্তান হয় আর মেরে ছটা পুত্র মারবার পরে যখন সপ্তম গর্ভ, তখন ভগবান যোগমায়াকে আদেশ করলেন যে তুমি যাও পৃথিবীতে যাও, তুমি যশোদার কন্যা হয়ে জন্ম নাও, আমি এইবার অংশাংশে পরিপূর্ণ হয়ে আমি যাচ্ছি, তুমি দেবকীর সপ্তম গর্ভকে আকর্ষণ করে রোহিণীর গর্ভে স্থাপন কর। এই জন্য বলরামের দুই মা, 7 মাস উনি দেবকীর গর্ভে ছিলেন, 7 মাস রোহিণীর গর্ভে ছিলেন, 14 মাসে দাদা বলাই জন্ম নিয়েছে, শ্রবণা নক্ষত্রে জন্ম নিয়েছে। বলরামকে দুই মা তুর বলা হয়, দুই মা, 7 মাস 7 মাস 14 মাস দুই মায়ের গর্ভে ছিল। তোমাকে কংসকে বঞ্চনা করতে হবে, তুমি যদি এই যে সেবাটা করলে না, ভগবান যোগমায়াকে বলছেন তুমি যে এই যে সেবাটা করলে, এর জন্য কলিযুগে তোমার অনেক মন্দির হবে, অনেক নাম ডাক হবে, অনেক পুজো আচ্চা হবে, লোকে তোমায় সর্বকাম বরেশ্বরী রূপে মানবে, ওই জন্য কলিযুগে দেবীর এত নাম ডাক, এত মন্দির, সব জায়গায় দেবী 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 সবার উপরে, দেব তো পায়ের তলায় শুয়ে আছে, আর বিষ্ণুকেই বা কজন চেনে, আর বিষ্ণু তো নামের ধার ধারেন না, বিষ্ণু তো পুজো আচ্চারও ধার ধারেন না, বিষ্ণু তো ঘুমাতেই থাকেন, উনি তো চুপচাপই থাকেন, গোপনেই থাকেন, দেবীকে সামনে করে দিয়েছেন, দেবী এই সেবাটা করলো না, শ্রীকৃষ্ণের ছোট বোন হয়ে দেবী জন্ম নিল,
দ্বাপর যুগে কৃষ্ণের ছোট বোন হয়ে দেবী জন্ম নিল মহাদেবী, এই জন্য শ্রীকৃষ্ণ তাকে বর দিয়েছেন, এই জন্য এত দেবী ভক্ত, এত দেবী পুজো, এত দেবীর নামডা। ভাগবতেরই কথা, শ্রীকৃষ্ণ বর দিলেন, তুমি যদি এই সেবাটা করো তাহলে তোমার কলিযুগে খুব পূজা হবে, খুব নাম ডাক হবে, খুব। তারপরে লোকে বলল যে সপ্তম গর্ভটা নষ্ট হয়ে গেছে, গর্ভটা পাত হয়ে গেল, কেউ বুঝতে পারল না। এইবার অষ্টম গর্ভে শ্রীকৃষ্ণ এলেন, প্রথমে বসুদেবের হৃদয়ে প্রবেশ করলেন, বসুদেবের হৃদয় থেকে মাতা দেবকীর হৃদয়ে গর্ভ লক্ষণ প্রকাশ পেল, দেবকী অন্তঃসত্ত্বা হলেন। ওই যে প্রথম পুত্র জন্ম নিয়েছে, পরে নারদ এসেছিল, তারপরেই বসুদেব দেবকীকে কারাগারে কংস বন্দী বানিয়ে রাখে। কখন কোথায় পালিয়ে যায় তার কোনো ঠিক আছে? এরা দেবদেবী। আচ্ছা নারদ কিরকম ব্যক্তি, ঝগড়া লাগিয়ে এরকম বললেন? না না, উনি লীলাকে ত্বরান্বিত করে, উনি উনি লীলায় সহায়তা করছেন, তাড়াতাড়ি কৃষ্ণ অবতার হোক, তাড়াতাড়ি তাড়াতাড়ি এদের ধ্বংস হোক, এই জন্য উনি ওই লীলা করেন। আপাত দৃষ্টিতে মনে হয় যেন উনি উনি না এলে ছেলেটাকে মারত না, এতগুলো ছেলেকে মারত না, এত দুঃখ দিত না যাদবদেরকে, দেবকী বসুদেবকে 7 বছর কারাগারে আটকে রাখত না, 7 বছর ভগবানের মাতা পিতা 7 বছর কারাগারে বন্দী আছে, 7-7টা বছর ভাবা যায়। আর সেকালের দিনে কারাগার অতি ভয়ঙ্কর ছিল, আজকালকার দিনের জেলের মতো নয়, আলো নাই, বাতাস নাই, খাদ্য নাই, অন্ধকুটুরি, ওই ওইখানে হয়তো একটু জাল না আলো আসছে। আগের দিনেরই ব্রিটিশ আমলেরই জেলগুলো দেখবেন কিরকম ভয়ঙ্কর। তো সেকালের দিনে জেল তো আরো বেসমেন্টের ভিতরে পাতালপুরীর মতো, 7-7টা বছর ভগবানের মাতা পিতাকে জেলে থাকতে হল। সমস্ত দেবতারা এসে, ব্রহ্মা মহাদেব এসে গোপনে গোপনে দেবকীর গর্ভগত শ্রীকৃষ্ণের স্তুতি করছেন, রোজ স্তুতি করছেন, একে গর্ভস্তুতি বলা হয়। সত্যব্রতং সত্যপরং ত্রিসত্তম সত্যস্য যোনি নিহিতং চ সত্যে সত্যস্য সত্যং হৃদসত্তনেত্রং সত্তাত্মকং তাং শরণং প্রপন্না। দেখতে দেখতে 8 মাস পরিপূর্ণ হল, 8 মাসে তো অসমাপ্ত গর্ভ, 10 মাসে তো গর্ভ পূর্ণ হয়, 8 মাস অসমাপ্ত গর্ভ। বৈবস্বত মন্বন্তরীয় অষ্টাবিংশ চতুর্যুগ দাপরের শেষ, দাপর যুগ শেষ হয়ে আসছে সেই সময়, ভাদ্র মাস, কৃষ্ণপক্ষ অষ্টমী, মধ্যরাত্র, বুধবার, রোহিণী নক্ষত্র, মাসের ভিতরে ভাদ্র মাস, নক্ষত্রের ভিতরে রোহিণী, বাড়ির ভিতরে বুধ, পক্ষের ভিতরে কৃষ্ণপক্ষ, দিন নয় রাত্রি, রাত 12টা, চন্দ্রোদয় হচ্ছে, কৃষ্ণপক্ষের রাত্রি, অর্ধেক চাঁদ উঠেছে। এই সময়ে দেবকীর কোল আলো করে বাসুদেব কৃষ্ণ মথুরাধীশ, ঐশ্বর্যময় মূরতি, মাধুর্যময় মূরতি নয়, শঙ্খচক্র গদা পদ্মধারী রাজীব লোচন কেউর কুণ্ডল বনমালায় বিভূষিত হয়ে আর আবির্ভূত হলেন, আবির্ভাব, সুকমণি বললেন আবির্ভূত হলেন। তুমি তো সব জায়গায় আবির্ভূত হতে পারেন, সব জায়গায় আছে। দেবকী
বসুদেব এই রকম পুত্র দেখে বিস্মিত হয়ে গেলেন। এরকম তো কারো পুত্র হয় না। বসুদেব স্তুতি করলেন, সাক্ষাৎ নারায়ণ রূপে চিনতে পারলেন, জানতে পারলেন। বাবা স্তুতি করলেন, দেবকীও স্তুতি করলেন, মা স্তুতি করছেন। রূপং যত্তৎ প্রাহুর অব্যক্ত মাদ্যম ব্রহ্ম জ্যোতির নির্গুণং নির্বিকারং নির্বিশেষং সত্তা মাত্রং নিরীহম সত্ত্বং সাক্ষাৎ বিষ্ণুর অধ্যাত্ম দীপ। তুমি আধ্যাত্মিক প্রদীপ, এখনই কংস আসবে। তুমি যদি নরশিশু হতে তোমাকে গোপন করতে চেষ্টা করতাম, এখনই কংস আসবে, তোমাকে মেরে ফেলবে। আমি কংসের ভয়ে বড় গীতা, কি করে তোমাকে গোপন করবো? তুমি যদি সাধারণ শিশু হতে, ভগবান বললেন, দেখুন কেমন ঐশ্বর্যের লীলা। ভগবান বললেন, তোমরা কৃষ্ণ সুতা পাচ্ছিলে সত্যযুগে, তারপরে কশ্যপ অতিথি হয়েছ, এই তৃতীয় জন্মে তোমরা দেবকী বসুদেব। তোমরা জন্ম জন্ম আমার আরাধনা করেছ, আমাকে পুত্র রূপে ভগবান রূপে দুই রূপেই ভালোবেসেছ। তো আমি পুত্রও হয়েছি আর আমি তো ভগবান, তোমাদেরও জ্ঞান আছে আমি ভগবান, আমাকে গোকুলে দেখে এসো। যখন গোকুলে যাওয়ার জন্য উদ্যত হলেন, উনি ভুলেই গেছিলেন ওনার হাত পায়ে শেকল আছে। আপনা আপনি শেকল সরে গেল, দরজাগুলো খুলে গেল। রাতের অন্ধকারে হঠাৎ ঝমঝম করে বৃষ্টি, ঝড় বৃষ্টি এসে উপস্থিত হলো। বৃষ্টি হচ্ছে, মেঘ বিদ্যুৎ চমকাচ্ছে, বিদ্যুতের আলোয়। অর্থাৎ লীলা শক্তি বলছে এই গোকুল গমন লীলা কারো দেখবার অধিকার নেই, জানবার। এই জন্য প্রাকৃতিক দুর্যোগ আরম্ভ হল। যমুনা ভয়াবহ হয়ে গেছে, একে তো বর্ষার শেষ পাত ভাদ্র মাস, তাতে বৃষ্টি হচ্ছে, হাওয়া বইছে, যমুনার জল এমনি কালো, রাতের অন্ধকারে আরো কালো, ঢেউ আবর্ত। কিন্তু বসুদেব মহাশয় যেদিক দিয়ে নেমেছিলেন সেদিকটা চর হয়ে গেল। গঙ্গা যতই গভীর হোক কিন্তু অনেক সময় মাঝখানে চর হয়ে যায়, যে এখান দিয়ে যে ঘাট দিয়ে পার হচ্ছিলেন সেই ঘাটটা চর হয়ে গেল পুরো, জল আর বেশি নেই। উনি পার হয়ে গেলেন, হাঁটতে 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 গোকুলে পৌঁছে গেলেন। গোপরাজ নন্দ সম্পর্কে ওনার দাদা হন, বংশ সম্পর্কে কিভাবে দাদা হন, বসুদেবের ঠাকুর দাদা আর নন্দ মহারাজের ঠাকুর দাদা ভাই ভাই, কিন্তু ওরা গোপালন করে বৈশ্য হয়ে গেছে। মা বৈশ্যানী, বাবা ঠাকুর দাদার বাবা এক, কিন্তু ঠাকুর দাদার যে মা তিনি বৈশ্যকন্যা, বৈশ্যকন্যা বলে বৈশ্য হয়ে গেছে, গোপালন পশুপালন ব্রত নিয়েছে আজীবিকা। আর এই দিকে ক্ষত্রিয় কন্যার পুত্র বলে এরা ক্ষত্রিয় হয়েছে, ঠাকুর দাদার বাবা গিয়ে ওখান থেকে আলাদা হয়েছে। ঠাকুর দাদার বাবার দুই বিয়ে, এক ক্ষত্রিয় কন্যা এক পত্নী, এক পত্নী বৈশ্য কন্যা। ওই জন্য আগের দিনে নিয়ম ছিল মা মা যা হবে, আগের দিনে অনেক বিবাহ হতো তখন বর্ণ বিচার মাকে দিয়ে হতো, এখন যেমন বাবাকে দিয়ে হয় সেকালের দিনে, এখন বাবাকে দিয়ে এই জন্য হয়, এখন বিবাহ বিধি, এত বিবাহ তো আর এখন কেউ করে না। তো মা যদি ক্ষত্রিয় কন্যা হয় তাহলে যে পুত্র হবে তাকে ক্ষত্রিয়ই মানা হবে, মা যদি বৈশ্যকন্যা হয় তাহলে যে পুত্র হবে তাকে বৈশ্যই মানা হবে, মায়ের থেকে ধরা হবে। এই ছিল প্রাচীন নিয়ম। আসলে সেই সম্পর্কে ভাই ভাই, তাই গোপরাজ আর ইতিপূর্বে গোপরাজ নন্দের গৃহে বসুদেব মহাশয়ের এক পত্নী রয়েছেন রোহিণী, ওই জন্যই ওনার মনে ইচ্ছা হয়েছে যে কে রেখে আসবো এই পুত্রকে খুব গোপনে, আর উনি ভগবানও প্রেরণা দিয়েছেন।
আর যে পুত্রটি হয়েছে এই পুত্রই হচ্ছে ভাগবতের অধিনায়ক, এই স্বয়ং ভগবান লীলা পুরুষোত্তম মাধুর্য মূর্তি অখিল রসামৃত মূর্তি শ্রীকৃষ্ণ। এই জন্য যশোদানন্দন আমরা কি গাই, যশোদানন্দন শচী সুত গৌরচন্দ্র। আমরা তো দেবকী নন্দন বলি না, নন্দনন্দন বলা হয়। মহাপ্রভু এই কথাই বললেন, শ্রীকৃষ্ণ নন্দনন্দন, যশোদানন্দন। তাহলে দেবকী নন্দনকে এখানে তাহলে দুটো পুত্র, বসুদেব এক পুত্র নিয়ে এলো, আর গোপরাজ নন্দেরও এক পুত্র হয়েছিল, যশোদা দেবী এক পুত্র প্রসব করেছেন, এক কন্যাও প্রসব করেছেন, তাহলে তো দুটো পুত্র হয়, তো একটা পুত্র কোথায় গেল? বলেন যখন বসুদেব মহাশয় সেই সোজা সতীকাগারে প্রবেশ করলেন, কি করে উনি গোপরাজ নন্দের ঘরে ওই ভোর রাত্রে গিয়ে আর ওই রকম মাঝরাত্রে পুত্র হয়েছে, আর গোকুলে পৌঁছাতে পৌঁছাতে ভোর রাত্র হয়ে গেছে, অত তাড়াতাড়ি কি করে গোকুলে পৌঁছালেন? কি করে একেবারে যশোদা দেবীর সুতিকা গৃহে চলে গেলেন অন্দরমহলে, বলে সব লীলাশক্তি, অলৌকিক লীলাশক্তি টেনে নিয়ে যাচ্ছে পথ দেখিয়ে। এখানে বুদ্ধির তর্কের বিচারের জ্ঞানের বাইরে যখন উনি যশোদানন্দন শ্রীকৃষ্ণের পাশে নিজ পুত্রকে রাখলেন, উনি যশোদানন্দন কৃষ্ণকে দেখতে পেলেন না। দেবকী নন্দন বাসুদেবকে যখন সেই শয্যায় শয়ন করালেন তখন দুই পুত্র এক হয়ে গেল। দেবকী নন্দন এবং যশোদা নন্দন এক হয়ে গেল, এক হয়ে লীলা করেছিল। আবার যখন 11 বছর পরে অক্রূর এলেন, এতদিন যেমন দেবকী নন্দন অদৃশ্য ছিল, গুপ্ত ছিল, নন্দনন্দনই লীলা করলেন 11 বছর। যেই অক্রূর এলো, কি মজা, যখন অক্রূর নিয়ে যাচ্ছে তখন দেবকী নন্দন চলে গেলেন, আর যে নন্দনন্দন তিনি আবার অদৃশ্য হয়ে এখানে গুপ্ত রূপে লীলা করছে, ওনাকে আর পাওয়া গেল, নন্দনন্দনকে আর পাওয়া গেল না, দেখা গেল না, নন্দনন্দন হয়ে গেলেন গুপ্ত, অথচ ব্রজেই আছেন। ব্রজবাসীর বিরহ হলো না দেখে, মাতা পিতার বিরহ হলো, ব্রজাঙ্গনাগণের বিরহ হলো, রাধারানীর বিরহ হলো, মাথুর বিরহ যাকে বলা হয়, মথুরায় যাওয়ার পরে যে বিরহ হলো যাকে মাথুর বিরহ বলা হয়, তারপরে যখন শুনলেন দ্বারকায় চলে গেল আরো বিরহ হলো, ওনারা কান্নাকাটি করলেন। অর্থাৎ নন্দনন্দন শ্রীকৃষ্ণ তখন গুপ্ত, লীলা হচ্ছে কিন্তু গোপন হয়ে গেছে। কেন গোপন হয়েছে? নাহলে বিরহ হবে না, আর নরলীলার পুষ্টি হবে না, একটা মানুষ তো দুই জায়গায় থাকতে পারে না, দুই রূপে থাকতে পারে না। আচ্ছা, যদি মথুরা লীলাও চলে, দ্বারকা লীলাও চলে, এবং একসঙ্গে ব্রজলীলাও চলে, তাহলে দুই কৃষ্ণ হয়ে যায়। যদি দুই জায়গায় একসঙ্গে লীলা করেন আর দুই কৃষ্ণ হয়ে যান, তাহলে তো নরলীলা হবে না। ওই জন্য নরলীলার পুষ্টির জন্য, বিরহ রসের পুষ্টির জন্য, যেমন যতদিন ব্রজলীলা চলেছে বাসুদেব কৃষ্ণ দেবকী নন্দন গুপ্ত ছিল, বসুদেব মনে করতেন আমার পুত্র, দেবকী মনে করতেন আমার পুত্র এখন আছে, প্রকাশ করতে পারতেন না কারণ কংস মেরে ফেলবে। আর যখন ব্রজের থেকে গেলেন তখন দেবকী নন্দন চলে গেল, বাসুদেব কৃষ্ণ চলে গেল, আর যিনি যশোদানন্দন নন্দনন্দন তিনি এখানে গোপন হয়ে গেলেন, গুপ্ত হয়ে গেলেন। তখন এরা মনে করছে যে আমাদের কৃষ্ণ মথুরায় চলে গেল, তখন কান্নাকাটি করছে, মাতা পিতা কাঁদছেন, ব্রজাঙ্গনাগণ কাঁদছেন, রাধারানী কাঁদছেন, যে আমাদের শ্রীকৃষ্ণ যশোদানন্দন, যশোদানন্দন নন্দনন্দনকে আজকাল শুনতে পাচ্ছি, ওরা বলছে, দেবকী নাকি বলছে নিজের ছেলে, বসুদেব বলছে যে আমার ছেলে, নন্দ বাবা শুনতে পেলেন যে আমার ভাই বসুদেব আমার ছেলেকে নিজের ছেলে বলছে, তো ভালোই কথা।
আদর যত্ন করছে নিজের ছেলে, আমার ছেলেকে নিজের ছেলে মেনে নিয়েছে, তো ভালোই কথা। কিন্তু নিজের বাপ মাকে তো ভুলবে তা না, মার থেকে তো আর মাসি বেশি প্রিয় হয় না, পিসি বেশি প্রিয় হয় না। মা যখন দেখবে যে আমাকে মানছে না, মাসি পিসিকে সব, তখন মার তো একটু কষ্ট হবে। বাবা যখন দেখছে যে কাকা জ্যাঠাই সব হয়ে গেছে, তো তখন বাবার তো একটু কষ্ট হবে। বিরহ হলো সেটা, মৃজাঙ্গনা গানের বিরহ হলো, রাধারানীর বিরহ হলো, এই হচ্ছে রহস্য। নরলীলার পুষ্টির জন্য সর্বোত্তম নরলীলা নরবপু তাহার স্বরূপ, গোপবেশ বেণুকর নবকিশোর নটবর নরলীলার হয় অনুরূপ। বলিয়ে শ্রী বাল কৃষ্ণলাল গে, শ্রী যশোদা নন্দন গে, শ্রী রোহিণী নন্দন গে, শ্রী কৃষ্ণ কানাইয়া লাল গে, শ্রী গোকুলেন্দু লাল গে, শ্রী নবনীত প্রিয় লাল গে, শ্রী কৃষ্ণ জন্মোৎসব গে, জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি। এইখানে আজকের আলোচনা শেষ হয়ে যাচ্ছে। আগামীকাল শ্রীকৃষ্ণের বাল্যলীলা, পৌবাল্যলীলা, কৈশোরলীলা এবং সর্বলীলা মুকুটমণি রাসলীলা অবধি আস্বাদন করবো। আপনাদের বসতে নিশ্চয়ই কষ্ট হচ্ছে, বয়োবৃদ্ধ আপনারা। জয় জয় শ্রী রাধে। বলিয়ে শ্রী শ্রী ভাগবত মহাপুরাণ গে, শ্রীল কৃষ্ণ দৈপায়ন বেদব্যাসজি মহারাজ গে, শ্রীল সুখদেবজি মহারাজ করুণা সিন্ধু নিতাই চাউদিগি গদাউর ভক্ত বৃন্দগি নবদ্বীপ নীলাচল বৃন্দাবন ধামগি সমস্ত আচার্য বৃন্দগি ভক্তি মহারানী কি বৃন্দা দেবী কি গুরুবর্গ গণ কি আপন আপন গুরু মহারাজ কি দীক্ষা গুরু শিক্ষা গুরুবর্গ কি সর্বসন্ত মহান্ত ভক্ত সমাজ কি সর্ববৈষ্ণব ভক্ত বৃন্দ কি জয় জয় শ্রী রাধে। শ্রীমদ ভাগবত যজ্ঞ কি জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, নিতাই গৌর হরিবো, নিতাই গৌর হরিবো, নিতাই গৌর হরিবো। চার ঘন্টায়ও হয়, পাঁচ ঘন্টায়ও হয়, তিন ঘন্টায়ও হয়, দু ঘন্টায়ও হয়, আবার এক ঘন্টায়ও রাধে রাধেশ এক ঘন্টায়ও জয় জয় শ্রী রাধে। Thank you.
জয় জয় শ্রী। কালকে নন্দোৎসব হবে শ্রীরা, কালকে শ্রীকৃষ্ণ জন্মোৎসব নন্দোৎসব। জয় জয় শ্রীরা, ভগবান কি হে আরতি, তাপিও গোপা কি হে আরতি।
হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 শিক্ষা গুরু কি জয় বিদ্যা গুরু কি জয় শ্রী রাম গুরু কি জয় অমিত গুরু ভক্ত
জয় শ্রী রাধে। বিশেষ ঘোষণা, কালকে যেহেতু আমাদের এখানে নন্দোৎসব, তাই আপনাদের নন্দোৎসবের নিমিত্ত সকলকে সাদর অভ্যর্থনা। সকলেই কাল বালগোপালের জন্য সেবার সামগ্রী কিছু নিয়ে আসবেন, যাতে আমাদের বালগোপাল খেলতে পারে। জয় জয় শ্রী রাধে হরিব।